أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين صلاة والسلام عليك يا رسول الله صلاة والسلام عليك يا حبيب الله صلاة والسلام عليك يا سيد المرسلين صلاة والسلام عليك يا خاتم النبيين আজকে এই ঢাকা মহানগরী নারী বিভাগ কর্তৃক আয়োজিত এই নারী সমাবেশে উপস্থিত শ্রদ্ধেয়া আম্মাজান সহ আমাদের ইমামুজ্জামানের পরিবারের সদস্য সদস্য যারা আছেন সবাইকে আমার আন্তরিক সালাম মোবারকবাদ শুভেচ্ছা সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমরা এমন একটা সময়ে এখানে সম্মেলন করছি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আমাদের একটা পরিবারের উপর হামলা করা হয়েছে। আমরা যখন এখানে একত্রিত হয়েছি ঠিক এই সময়ে হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আমাদের শ্রদ্ধেয় আলহাজ ইদ্রিস আলী ভাই এবং ওনার স্ত্রী। ইদ্রিস আলী ভাইয়ের মাথায় 28টি সেলাই দেওয়া হয়েছে, ওনার স্ত্রীর মাথাকে থেতলে দেওয়া হয়েছে। কি অপরাধ! আলহাজ ইদ্রিস আলী 5 ওয়াক্ত নামাজি মানুষ, নাসিরনগরের ওই কেউ বলতে পারবে না উনি কোনো অন্যায় করেছেন সমাজে। ওনার পরিবার 22 তারিখ সন্ধ্যায় মাগরিবের নামাজের পর ওনারা বাসায় অবস্থান করছিলেন, ওনাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে মিছিল করে এসে, সেখানে রক্তাক্ত আহত হয়েছেন, সে ভিডিও ক্লিপ আমার কাছে আছে। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি আমরা, আল্লাহ রাব্বুল আলামিন তুমি তাদেরকে দ্রুত আরোগ্য দান করো। যে অবস্থা আমি গতকালকে হাসপাতালে দেখলাম বর্ণনার বাহিরে, কোনো সুস্থ মানুষ এইভাবে কোনো নির্দোষ নিরপরাধ মানুষের উপরে হায়নার মতো আক্রমণ করতে পারে না দেখলে আপনার বিশ্বাস করবেন না। আক্রমণ কারা চালিয়েছে? তাদের পরিচয় হচ্ছে ওলামা পরিষদ, পত্রিকায় এসেছে ওলামা পরিষদের সঙ্গে হিজবুত তাওহীদের সংঘর্ষ। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি ওরা ওলামা নয়, ওরা সন্ত্রাসী, ওরা জঙ্গি, ওরা বাংলাদেশকে ইরাক সিরিয়া আফগানিস্তান বানাতে চায়, তারা হিজবুত তাওহীদকে টার্গেট করেছে। কারণ অতি সহজ, ব্যাখ্যা অতি সহজ, বেশি ব্যাখ্যার প্রয়োজন নাই। গত 26টি বছর হিজবুত তাওহীদ আন্দোলনের হাজার হাজার ভাই বোন সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা, ধর্ম ব্যবসা ইত্যাদির বিরুদ্ধে ইসলামের সঠিক আদর্শ নিয়ে মাঠে সংগ্রাম করছেন, এটাই তাদের গাত্রদাহের কারণ। কারণ তারা ধর্মকে ব্যবহার করে তারা অপরাজনীতি করবে, মানুষের ইমানকে হাইজ্যাক করে নিয়ে তারা জাতি বিনাশে কর্মকাণ্ড ঘটাবে, মানুষ ইমান রক্ষার জন্য যা খুশি তাই করবে, ধর্মের লাইসেন্স দিয়ে তারা জায়েজ করে দেবে। তাদের ব্যক্তি স্বার্থ উদ্ধার হবে, রাজনৈতিক স্বার্থ উদ্ধার হবে, গোষ্ঠী স্বার্থ উদ্ধার হবে, তারা ধর্মকে ব্যবহার করে তারা অর্থ রোজগার করবে, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আড্ডাখানা বসিয়ে আল্লাহর পবিত্র কোরআনকে ব্যবহার করে মানুষের ইমানকে হাইজ্যাক করে স্বার্থ উদ্ধার করবে। এই অন্যায়ের প্রতিবাদ করেছে হিজবুত তাওহীদ। কেউ বলতে পারবে না 26টি বছর হিজবুত তাওহীদ কোনো অন্যায় করেছে, কোনো আইন ভঙ্গ করেছে। ব্রাহ্মণবাড়িয়া 2014 সালে পত্রিকা বিক্রি করার সময় আমাদের 4 সদস্যকে এমনভাবে নির্মম পিটিয়ে আহত করেছে, রক্তাক্ত করেছে। পুলিশ মনে করেছে তারা 4 মারাই গিয়েছে, মনির, হেলাল হোসেন, হুমায়ুন কবির, এই 4। 6 পর্যন্ত তারা কথা বলতে পারে নাই, 3 আগে জ্ঞান আসে নাই, আল্লাহ তাদেরকে হায়াত দিয়েছেন। আঘাতটা কারা করলো? ইউনুসিয়া মাদ্রাসার ছাত্র শিক্ষকরা। গত পরশু যে হামলাটা করেছে সেই হামলাকারীদের পরিচয় কি এসেছে পত্রিকায়? ওলামা পরিষদ। আমি বলেছি এরা ওলামা নয়।
এদের রাজনৈতিক পরিচয় আছে, কেউ চরমনাই পীরের অনুসারী, কেউ তথাকথিত হেফাজতের অনুসারী, হেফাজত ইসলামের অনুসারী, আবার হেফাজত ইসলাম বিভিন্ন দলের আবার আছে। তারা রাজনীতি করে, তারা কি করে, অরাজনৈতিক কিছু প্ল্যাটফর্ম তৈরি করেছে এই ধরনের তাণ্ডব ঘটানোর জন্য, যেন রাজনৈতিক দলের গায়ে কোনো লেবেল না পড়ে। আমরা আসমান থেকে হুট করে চলে আসিনি, আমরা জানি তোমাদের পরিচয়। ইমাম পরিষদ, ওলামা পরিষদ, ইমান আকিদা সংরক্ষণ পরিষদ, তাওহিদি জনতা, এই ধরনের নাম ব্যবহার করা হচ্ছে প্রশাসনকে ব্ল্যাকমেইল করার জন্য, জনগণকে বিভ্রান্ত করার জন্য। প্রশাসন যেন মনে করে ভাবে যে আলেম ওলামাদের সঙ্গে সংঘর্ষ হয়েছে, কিন্তু নো, গত এক মাস থেকে সেখানে হামলা করার জন্য হুমকি দেওয়া হয়েছিল। যেহেতু দেশে একটা আইন আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, সরকার আছে, আদালত আছে, রাষ্ট্র ব্যবস্থা আছে, রাষ্ট্রহীন অবস্থা হলে পরে তখন দেখা যেত আমরা কি করতাম। এখন আমরা আইন ভঙ্গ করতে পারি না, আমরা দৌড়ে গেলাম থানায়, তাদেরকে বললাম তোমরা থানায় যাও, থানায় মামলা করো, জিডি করো। থানার ওসি মামলা নিলেন না, তাদেরকে ডাকলেন, তারা থানার সামনে ওসির সামনে দাঁড়িয়ে হুমকি দিল রক্তের বন্যা বইয়ে দিবে। ওসি তো ভয়ে কাঁপতে থাকলেন, কারণ সবাই এখন ধর ব্যবসায়ী ধর্মান্ধবার কাছে সারেন্ডার করেছে, এটা আমাদের বুঝতে বাকি নাই। নিরুপায় হয়ে আমি বললাম ডিসিএসপি কে স্মারকলিপি দাও, বিষয়টিকে জানাও, সেই এলাকার এমপি সংসদ সদস্য উনাকে জানাও, গণমাধ্যম কর্মীদেরকে জানাও, গোয়েন্দা সংস্থাকে জানাও, প্রয়োজনে আমরা উপরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জানাব। দেশ মগরমুল্লুক হয়ে যায়নি, এই মার্চ মাস স্বাধীনতার মাস, 1971 সালে রক্ত দিয়ে মানুষ এই ধর্মান্ধতাকে লালন করার জন্য দেশ স্বাধীন করে নাই। তোমরা যাও, শেষ পর্যন্ত কোনো জায়গায় গিয়ে যখন কোনো সহযোগিতার আশ্বাস পাওয়া গেল না, শেষে বললাম কোর্টে গিয়ে মামলা করো। সাত দ্বারা মামলা করলো, কোর্টে যাওয়ার পরে কোর্ট তাদেরকে ডাকলো, তারা মুসলেকা দিয়ে আসলো, তারা হামলা করবে না, গণ্ডগোল করবে না। কিন্তু কোর্ট থেকে আসার দুই দিন পরের ঘটনা, গত 22 তারিখ সন্ধ্যায় সাতজন লোককে নির্মমভাবে কোপানো হয়েছে, আঘাত করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, তাদের মাথাকে থেতলে দিয়েছে। জরুরি ভিত্তিতে আমরা ঢাকায় নিয়ে আসলাম অ্যাম্বুলেন্স যোগে, আজকে তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, জানি না তারা কবে সুস্থ হন, স্বাভাবিক জীবনে তারা ফিরে আসতে পারবেন কিনা আমার সন্দেহ আছে। যথেষ্ট আমার রাসূল বলেছেন দাজ্জাল আবির্ভূত হবে, দাজ্জালের পরিচয় দিতে গিয়ে তিনি বলেছেন দাজ্জালের এক চোখ কানা, কোন চোখ কানা, ডান চোখ কানা। আমি ইন্টারমিডিয়েট বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলাম, তখন আমাদেরকে চক্ষু বিজ্ঞান, আলোক বিজ্ঞান নিয়ে কিছুটা পড়ানো হতো। যারা এক চোখে দেখে তারা বস্তুকে সঠিক রূপে সঠিক জায়গায় দেখে না, এটা বিজ্ঞানের সূত্র থেকে বলছি। তোমাদের এক চোখা দৃষ্টি, ওয়ান আই ভিশন, তোমরা বন্ধ করো। তোমরা দৈনিক যুগান্তর পত্রিকায়, দৈনিক যুগান্তরের পরিচয় আমি জানি, তারা বাংলাদেশে সংবাদ প্রচার করতে গিয়ে ধরাকে ছাড়া জ্ঞান করে, হিজবুত তাওহিদের বেলায় হিসাব ভুল করো না। তোমরা কি লিখলে যে সেখানে ইদ্রিসের বাড়িতে নাকি রাতের বেলায় মহিলাদের মিটিং চলছিল, কি করে মিথ্যাভাবে খবরটাকে অন্যদিকে ডাইভার্ট করে দেওয়া হলো, পরিকল্পিতভাবে খবরটাকে ডাইভার্ট করে দিয়েছে, মানুষকে বিভ্রান্ত করা হয়েছে। নো, সেখানে কোনো নারীদের মিটিং ছিল না। ইদ্রিস আলী এবং ইদ্রিস আলীর পরিবার, ওনার স্ত্রী, ওনার স্ত্রীর ছোট বোন, ওনার দুই সন্তান, এরা এই মোট 5 থেকে 7 জন। তোমরা যে বললা পত্রিকায় লিখলা মহিলাদের মিটিং হচ্ছিল, 12-13 জন মহিলা সবাই আহত হয়েছে, ওই যারা মিটিং করছিল তোমাদের ভাষ্য মোতাবেক সে মহিলাগুলি কোথায় গেছে, তারা কোথায়? মিথ্যা সংবাদ প্রচার করতে 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 তোমাদের জিহ্বা অনেক লম্বা হয়ে গেছে, এই খবর সংশোধন করো। আমি রাত্রিবেলায় পরিস্থিতির ভয়াবহতা অনুধাবন করে যখন লাইভ অনুষ্ঠানে যাচ্ছিলাম, সঙ্গে সঙ্গে সরকারি কর্তৃপক্ষ আমার সঙ্গে যোগাযোগ করে বলেছেন দয়া করে আপনি লাইভ অনুষ্ঠান বন্ধ করুন, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আমি বলেছি আমি বিচার চাই, তারা আশ্বাস দিয়েছেন বিচার হবে, বিচার না হলে তখন আপনি লাইভে আসবেন। আমি বললাম ঠিক আছে, আমি বিশ্বাস করেছি। উত্তরার সমাবেশ, ডিসি এবং ওসি বলেছেন
এখানে সংঘাত হবে, রাষ্ট্রের বদনাম হবে। আপনি কি বলেন? আমি বলেছি রাষ্ট্রের সংঘাত হোক আমি চাই না, রাষ্ট্রের বদনাম হোক আমি চাই না। ওই ধর্মান্ধ ধর্ম ব্যবসায়ীদেরকে আপনারা নিয়ন্ত্রণ করুন, নিবৃত করুন। আমি কোটি কোটি টাকা ক্ষতি স্বীকার করে নিয়ে আমার হাজার হাজার ভাই বোনদেরকে বলেছি বাড়ি ফিরে যাও, আমি সম্মেলন করি নাই। এইভাবে আমরা আক্রান্ত হব, এইভাবে আমাদেরকে অত্যাচার করা হবে, আমাদেরকে নির্যাতন করা হবে, তারপরে সংবাদ প্রচার করা হবে টুইস্ট করে। এটা ইনশাল্লাহ বেশি দিন চলতে দেওয়া যাবে না, বেশি দিন চলতে পারবেন না ইনশাল্লাহ। দাজ্জালের 100 কানা, এ দাজ্জালের দাজ্জালীয় শিক্ষায় শিক্ষিত হয়ে যারা এই ধরনের সংবাদ রচনা করেন তাদেরও 100 কানা। সংবাদ যারা লেখেন তাদের উচিত উভয় পক্ষের বক্তব্য শোনা, উভয় পক্ষের বক্তব্য জানা। আপনারা টেবিলে বসে, ডেস্কে বসে আপনি নিজের মন মতো সংবাদ রচনা করতে পারেন না। আপনি কল্পনার জগতে বসে বসে আপনি উপন্যাস লিখবেন, এটা উপন্যাস নয়, এটা সংবাদ। একটা সংবাদের কারণে একটা পরিবার নিশ্চিহ্ন হয়ে যেতে পারে, একটা আন্দোলনের হাজার হাজার ভাই বোন সদস্যরা তারা মানবাধিকার থেকে বঞ্চিত হতে পারে। কাজেই সংযত হন, সংবাদ লেখার বেলায় কথা বলার ব্যাপারে নিজেকে কন্ট্রোল করুন। ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে আমাদের সদস্যদের উপর যে হামলা করা হয়েছে, আমি এই হামলা তীব্র নিন্দা জানাচ্ছি। হামলাকারীদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক, তাদেরকে গ্রেপ্তার করা হোক, তাদেরকে শাস্তি দেওয়া হোক। যদি তারা শাস্তি না পায়, যদি তারা আইনের আওতায় না আসে, তাহলে আজ আমাকে হামলা করেছে, কাল তোমাকে হামলা করবে, পরশু তাকে হামলা করবে, একদিন দেশ সমাজকে তারা বিনাশ করে ছাড়বে ইনশাল্লাহ। আমি কবি নজরুল ইসলামের সেই কবিতার, নারী কবিতার কয়েকটি লাইন পড়ে তারপরে আমি বলবো যে কেন অন্যায় গ্রাস করবে। কবি নজরুল, আমি ওনাকে সম্মান করি, শ্রদ্ধা করি, আমার প্রিয় কবিদের মধ্যে অন্যতম, আমাদের জাতীয় কবি। সে যুগ হয়েছে বাসী, যে যুগে পুরুষ দাস ছিল না, কো নারীরা ছিল দাসী। বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি, কেহ রইবে না বন্দি কাহারও, উঠিছে ঢঙ্কা বাজি। নর যদি রাখে নারীরে বন্দি, তবে এর পর যুগে আপনারই রসা ওই কারাগারে, পুরুষ মরিবে ভুগে। যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে, পীড়া দেবে তোমাকে এই। শুনো মর্তের জীব, অন্যেরে যত করিবে পীড়ন, নিজে হবে তত ক্লিব। এটাই হলো কথা, পীড়ন করিলে সে পীড়ন এসে, পীড়া দেবে তোমাকে। পীড়ন করো, নির্যাতন করো, অত্যাচার চালাও, একদিন সবাই অত্যাচারিত হবে যদি প্রতিবিধান না করো। আমি আমাদের নারীদের উদ্দেশ্যে বলার আগে আগেই বলেছি, আমাদের ভাইদেরকে হামলা করেছে, নাম দিয়েছে ওলামা পরিষদ। এটা কোন ওলামা, কোন ওলামা তারা বললে আমরা বলবো আমরা ওলামাদের সমালোচনা করি। আমি হাদিসটা পড়ছি, রাসূলুল্লাহ বলেছেন, ইউসিকু আইয়াতি আলান নাস জামানু লা ইয়াবকা মিন আল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিন আল কুরআন ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতু ওয়া হিয়া খারাবু মিন আল হুদা উলামাউ শারুম মান তাহতা আরিহিম সামায়ে মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফিহিম তাউদ। এখানে শব্দটা হলো ওলামা, পেয়েছেন আপনারা ওলামা। এই হাদিসখানা হচ্ছে আলী থেকে বর্ণিত বাইহাকী মিশকাত। ওলামা উশারুম মান তাহতা আদিহিম সামায়, একই শব্দ শারুল শব্দটা আল্লাহ সূরা বাইয়েনাতে বলেছেন, আসমানের নিচে নিকৃষ্ট যারা ইমান আনে না, মানে যারা কুফুরি করে, যারা আল্লাহর হুকুমকে অস্বীকার করে, তাদের ব্যাপারে সূরা বাইয়েনাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে উলাইকা হুম শারুল বারিয়া, শারুল বারিয়া, এরাই হচ্ছে সৃষ্টির নিকৃষ্ট। আর এই হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে বলছেন? উলামাউ শাররুম মান তাহাতা আদিহিম সামায়, আসমানের নিচে নিকৃষ্ট হবে তাদের আলেম সমাজ। আমার কথা, কোন উলামা আসমানের নিচে নিকৃষ্ট? যারা ফিতনা সৃষ্টি করে, ফিতনা হত্যা অপেক্ষাও জঘন্য, গুরুতর ফিতনা, হাজার হাজার মৃত্যুর কারণ হয় নির্দোষ নিরপরাধ মানুষের, বাড়ি ঘর জ্বলে পুড়ে সারখার হয়ে যায়,
শহর নগর বন্দর ধ্বংস হয়ে যায়, ফিতনার আগুন, মিথ্যা ফতুয়ার বিষ, বিষ বান, বহু নির্দোষ মানুষের বুক বিদীর্ণ হয়ে যায়, মানুষ কোনো বিচার পায় না। এজন্য ফিতনা সৃষ্টিকারী হলো আসমানের নিচে নিকৃষ্ট জীব। আমার কথা না, শারুন শব্দটা ওই যে সূরা বাইয়েনাতে যারা কুফুরি করে, যারা কাফের, তাদের বেলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা হচ্ছে সৃষ্টির নিকৃষ্ট। উলাইকা হুম শারুল বারিয়া, সৃষ্টির নিকৃষ্ট। সৃষ্টির মধ্যে কি আছে? শিয়াল আছে, হায়না আছে, জানোয়ার আছে, কুকুর আছে, কত নিকৃষ্ট জানোয়ার আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা হচ্ছে সৃষ্টির নিকৃষ্ট। ঠিক এই হাদিসে বলেছেন সে সমস্ত ওলামা সৃষ্টির নিকৃষ্ট যারা ফিতনা সৃষ্টি করে। আরেকটা হাদিসে আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল বলেছেন তাদের মুখের ভাষা হবে চিনির মতো, চিনির মতো মিষ্টি মধুর। দেখেন না সুর করে ওয়াজ করে, কিন্তু তাদের হৃদয় নেকড়ের মতো ভয়ঙ্কর, হিংস্র হিংস্র। তারা হিংসুক, হিংসুটে, তাদের হৃদয় অন্ধকার, তাদের মুখে বিষ, তারা হচ্ছে অহংকারী, তারা দানব, তারা জানোয়ার। তা না হলে ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে এমন এমন গালি, এমন এমন অসভ্য নোংরা ভাষা এরা ব্যবহার করে মেয়েদের বেলায় এবং অন্যদের বেলায়, যেটা কোনো সভ্য সুস্থ মানুষ, আমি দেখেছি কোনো নাস্তিক, কোনো খ্রিস্টান, কোনো ইয়াহুদি, কোনো হিন্দু এ ধরনের জঘন্য ভাষা ব্যবহার করে না। এরা এরা এত জঘন্য। আসমানের নিচে নিকৃষ্ট জীবের মধ্যে একটা আছে, সেটা হলো শকুন। শকুন কি করে? শকুন খেতে খেতে মরা গরু খায়, মরা পশু খায়, এমনভাবে খায় শেষ পর্যন্ত আর নিজে হজম করতে পারে না, পরে বমি করে দেয়। এই অবস্থা ওদের। আমার কথা নয়, রাসূল বলেছেন আসমানের নিচে নিকৃষ্ট জীব, ফিতনা তাদের দিকে ধাবিত হবে ইনশাআল্লাহ। ফিতনা তারা সৃষ্টি করছে, যারা ফিতনা সৃষ্টি করে, যারা আগুন খায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 174 নম্বর আয়াতে বলেছেন যারা আমার আয়াত গোপন করে গোপন করে গোপন করে, মানুষকে সঠিক আল্লাহর কোরআনে শিক্ষা দেয় না, যেটা ওদের বিপক্ষে যাবে ওটা তারা বলবে না, গোপন করে, এবং তার বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করে, তারা তাদের পেটে আগুন ঢুকায়। এক ইসলামী দলের নেতাকে প্রশ্ন করা হয়েছে যে হিজবুত তাওহীদের ইমাম, মানে আমার সম্পর্কে, হুসাইন মোহাম্মদ সেলিম, বলছে এই লোকটা কিছু চটকদারি চটকদারি কথা বলে, কোরআন হাদিসের কোনো রেফারেন্স দেয় না। আমি যত রেফারেন্স দেই তোমরা সারা জীবন বলতে পারবে না ইনশাআল্লাহ। সূরা বাকারা 174 নম্বর আয়াত, যারা আল্লাহর আয়াত গোপন করে এবং বিনিময় তুচ্ছ মূল্য গ্রহণ করে, তারা তাদের পেটে আগুন ছাড়া আর কিছুই ঢুকায় না, তাদের সাথে আল্লাহ কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের জন্য রয়েছে বেদনাদায়ক আজাব, তারা হেদায়েতের পরিবর্তে গোমরাহি ক্রয় করেছে, তাদের জন্য রয়েছে নিকৃষ্ট আবাসস্থল। যারা আল্লাহর আয়াত বিক্রি করে জীবন ধারণ করে, হারাম খায়, যারা ফিতনা সৃষ্টি করে, যারা হুজুগ আর গুজবের বিস্তার ঘটায়, তারা কি ওলামা? ওলামা হ্যাঁ হতে পারে, সেই ওলামা যেই ওলামার কথা রাসূল বলেছেন আসমানের নিচে নিকৃষ্ট। তবে টেনশনের কারণ নাই, দুটি কারণ আলহামদুলিল্লাহ। এক আল্লাহ রাসূলের ঘোষণা, দুই হচ্ছে আল্লাহর ঘোষণা, এরা বিনাশ হবে। আমার কথা নয়, রাসূল বলেছেন এই ফিতনা তাদেরকে গ্রাস করবে, তাদের দিকে ধাবিত হবে। আল্লাহর ঘোষণা শুনবেন না? আল্লাহর ঘোষণা কি? যারা গুজব রটিয়া বেড়ায় তাদের উপর আল্লাহ লানত, তাদেরকে যেখানে পাবে সেখানে পাকড়াও করা হবে, নির্মম পরিণতি ওদের জন্য রয়েছে। আল্লাহর সুন্নার কোনো পরিবর্তন নাই, অতীতেও হয়নি ভবিষ্যতেও হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমার সুন্নতের কোনো পরিবর্তন নাই। ওরা পালাতে পারবে না, কারণ সত্য একদিন মানুষের সামনে প্রকাশিত হবে। কাজেই ওরা নাম দিয়েছে ওলামা পরিষদ, ইমান আকিদা সংরক্ষণ পরিষদ, তাওহিদি জনতা ইত্যাদি। আমি বলবো মিথ্যাচার করা থেকে বিরত থাকুন,
আইন মান্য করা শিখুন, মিথ্যাচার সৃষ্টি করবেন না, গুজব রটাবেন না। হিজবুত তাওহীদের নির্দোষ নিরপরাধ সদস্যর উপর, বাড়িঘরের উপর হামলা চালাবেন না। ইনশাআল্লাহ অতি অচিরেই যেদিন মানুষ সত্য জানতে পারবে সেদিন পালাতে পারবেন না ইনশাআল্লাহ। তাহলে ওলামা কয় প্রকার? দুই প্রকার। তারা বলে আমরা আলেমদের বিরুদ্ধে লেগেছি। নো নো, আমি আবারও বলছি, এই ওলামা এই আলেম দুই প্রকার। আরেক আয়াতে আছে আলেমরা হচ্ছে উত্তরসূরি, ওয়ারাসাতুল আম্বিয়া, ওয়ারিস, নবীদের ওয়ারিস। তারা কারা? তারা কারা? তারা কি ফিতনা সৃষ্টিকারী? তারা কি জ্ঞান বিক্রিকারী? তারা কি কোরআন বিক্রিকারী? তারা কি স্বার্থ উদ্ধারকারী? তারা কি হুজুক আর গুজব সৃষ্টিকারী? নো, তারা হচ্ছে হকের ধারক বাহক। তারা জীবন যাবে মিথ্যা কথা বলবে না, তারা না খেয়ে থাকবে তবু ধর্ম বিক্রি করবে না, তারা চিন্তা করে কথা বলবে, তারা খুব ভাববে, তারা আল্লাহর নাফরমানি হয় এমন কোনো কার্যক্রম তারা করবে না, নির্দোষ নিরপরাধ মানুষের উপরে অত্যাচার নির্যাতন চালাবে না, মিথ্যা ফতোয়া দেবে না। তারাই হচ্ছে সেই সমস্ত ওলামা যারা নবীদের উত্তরসূরি, ওয়ারিস। এই এরা মাদ্রাসা পড়ুয়াও হতে পারে, এরা কলেজ বিশ্ববিদ্যালয় হতে পারে, এরা ডাক্তার ইঞ্জিনিয়ারও হতে পারে, ওরা আমেরিকা থেকে ডিগ্রি নেওয়া হতে পারে, দেওবন্দ থেকে ডিগ্রি নেওয়া হতে, যে কোনো জায়গা থেকে হতে পারে। কিন্তু যারা, আমি আবারও বলছি, যারা হুজুক আর গুজব সৃষ্টি করবে, ফিতনা সৃষ্টি করবে, মানুষের ইমানকে হাইজ্যাক করবে, ধর্মের নামে স্বার্থ উদ্ধার করবে, অপরাজিত ধর্মকে ব্যবহার করবে, ওরা হচ্ছে আসমানের নিচে নিকৃষ্ট জীব। কথা পরিষ্কার হলো? আমার কথারে টুইস্ট করে দিয়ে প্রচার করে কি, আমি ওলামাদের বিরুদ্ধে লেগেছি, বোনদের উদ্দেশ্যে, আমাদের নারীদের উদ্দেশ্যে। আমার যে কথা প্রথম থেকে কথা হচ্ছে, আল্লাহর সৃষ্টি, আল্লাহ রাব্বুল আলামিন কোন শব্দ দ্বারা সমস্ত কিছু সৃষ্টি করেছেন? কোন হাও ফায়া কোন হয়ে গেল, কি সৃষ্টি হলো? আসমান জমিন, গ্রহ নক্ষত্র, বৃক্ষরাজি তরুলতা, পর্বতমালা, বিহঙ্গকুল, মৎস্যকুল, এই সমস্ত কিছু, কোটি 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 সৃষ্টি। কিন্তু আল্লাহ বানালেন নিজ হাতে আদমকে, মাটি দ্বারা আদমকে বানালেন খলিফা হিসেবে, সূরা বাকারা 30 নম্বর আয়াত। মেয়েরা কি কাজ করবে, কতটুকু করবে, মেয়েদের ভিতরে কি যোগ্যতা রয়েছে, কি প্রজ্ঞা রয়েছে, কি জ্ঞান রয়েছে, তারা কি করতে পারে সমাজের জন্য, জাতির জন্য, নিজের জন্য, এটা তাদেরকে আগে নিজেরা জানতে হবে। জানার কোনো বিকল্প নেই। পৃথিবীর অ্যাটম বোমের থেকে সবচাইতে শক্তিশালী হচ্ছে জ্ঞান। এই জ্ঞান দিয়ে মানুষ মহাকাশ ভ্রমণ করছে, মঙ্গল গ্রহে গিয়েছে, চাঁদের দেশে গিয়ে চলে গিয়েছে বহু আগে, এখন মঙ্গল গ্রহে যাচ্ছে। মানুষ সমুদ্রের তলদেশ থেকে সম্পদ তুলে আনছে, মানুষ হিমালয় অতিক্রম করেছে, মানুষ উত্তর মেরু দক্ষিণ মেরু জয় করেছে এই জ্ঞান দিয়ে। মানুষের রহস্যময় সেই বন, অ্যামাজন বন, অ্যামাজনের বনের তন্ন তন্ন করে তারা মানুষ খুঁজেছে জ্ঞান দিয়ে। পদার্থের ক্ষুদ্রতম কণা, অণু, পরমাণু, সেখানে ভিতরে কি আছে সেটা পর্যন্ত মানুষ আজকে বের করে নিয়ে আসছে এই জ্ঞান দিয়ে। জ্ঞানহীন মানুষ পশুর থেকে অদম। আগে জানতে হবে, জানার কোনো বিকল্প নেই। জন্ম থেকে অর্থাৎ জ্ঞানের লাভ হওয়ার পর থেকে আপনি মৃত্যু পর্যন্ত, কবর পর্যন্ত আপনার জানার কোনো শেষ নাই। জানার ক্ষেত্রে অহংকার করবেন না। মনে রাখবেন, পৃথিবীর এই সমস্ত সৃষ্টি একদিকে আপনার সার্ভিস দেওয়ার জন্য সৃষ্টি করা হয়েছে, আরেকদিকে আপনার শিক্ষক এরা, এদের থেকে আপনি জ্ঞান নেবেন, এদের থেকে জ্ঞান নেবেন। এটা পাখি, পাখি উঠছে, পাখি আপনাকে আপনাকে সার্ভিস দিচ্ছে, কিন্তু পাখির দিকে দৃষ্টি দিন, বহু কিছু শিক্ষা আপনার জন্য রয়েছে সেখানে। তা আমার কথা হচ্ছে, জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। জানার ক্ষেত্রে যার ভিতরে অহংকার থাকবে, আমি অনেক কিছু জানি, এই জন্য আলেমের সংজ্ঞায় বলা হয়েছে, আলেম তো তিনি যিনি পৃথিবীর যাবতীয় জ্ঞান অর্জন করার পর তারপরও তিনি অতৃপ্ত থাকেন, তিনি অতৃপ্তি বোধ করেন, তিনি বলেন আমি তো কিছুই জানি না, আমাকে অনেক কিছু জানতে হবে। বড় বড় জ্ঞানীরা বলেছেন, তিনি বলেছেন মহাসমুদ্রের পাড়ে যেই পাথর কুচি নুড়ি পাথর, তা একটা দুটো আমি সংগ্রহ করতে পারি নাই, অথচ তার জ্ঞান থেকে দুনিয়ার লক্ষ লক্ষ মানুষ বিজ্ঞানী হচ্ছে। তিনি যদি বলেন যে এই সমুদ্রের পাড়ে থেকে আমি, বিশাল সমুদ্র হচ্ছে জ্ঞান, সেই সমুদ্রের পাড়ের একটা নুড়ি পাথর সংগ্রহ করতে পারি না, অথচ আমাদের এক শ্রেণীর ওলামা দু চারটা কিতাব পড়ে অহংকারে মাটিতে পা পড়ে না। আমরা যখন ইসলামের কথা বলি, তুমি কি মাদ্রাসা পড়েছ? কাজেই জ্ঞানের বিকল্প নেই, এতে মাদ্রাসা হচ্ছে নি, এ কথা মানি, ওইটা নয়, জ্ঞান নয়।
মাদ্রাসা সৃষ্টি হয়েছে সেদিন যখন তোমরা মাত্র মাদ্রাসায় যাওয়া শুরু করেছো বালাগাত মান্তেক ফাসাহাত এগুলো পড়ার জন্য নাহু সরব পড়ার জন্য তখন তারা অলরেডি অলরেডি তারা ওই ইংলিশ চ্যানেলের নিচে দিয়া সমুদ্রের নিচ দিয়ে রেল লাইন নিয়ে গেছে ব্রিটেন থেকে ফ্রান্স তোমরা মাত্র বালাঘাত মানতে পড়া শুরু করেছ অহংকার করো না হিজবুত তাওহীদের নারীরা তোমরা একটা আদর্শ নিয়ে দাঁড়িয়েছ এটা কোনো রাজনৈতিক দল নয় চটকদার চটকদার কয়েকটি রাজনৈতিক কথা বলবে আগামীকাল জনগণ তোমাকে ভোট দেবে আগামীকাল তুমি ভোটারকে চেনো না গতকালকে বললো নেতা বললো আপা আপা আসেন আর আগামীকালকে বলে কি আপনি কোত্থেকে এসেছেন কোথায় আমি এখন ব্যস্ত কারণ নির্বাচন চলে গিয়েছে আপনাকে আর চেনে না আপনারা ধান্দাবাজের রাজনীতি করতে দাঁড়ান নাই আপনারা ওই ওয়াজ টাকার বিনিময়ে ওয়াজ করে যাবেন এবার মুসল্লি শুনুক আর না শুনুক বুঝুক আর না বুঝুক তাদের চরিত্রের প্রতিফলন হোক আর না হোক আপনার দেখার বিষয় না আপনি টাকার বিনিময়ে ওয়াজ ওয়াইজ আপনি ধর্ম ব্যবসা করতে দাঁড়ান নাই হিজবুত তাওহীদ কোনো পীরের আস্তানা নয় এখানে মুরিদ বানাবো আর গামছা বিছিয়ে দেব গামছা ধরতে পারলে আপনি জান্নাত জান্নাতের টিকিট দিয়ে দিলাম নো বছরের শেষে উট বকরি দিবেন আপনার দেখার বিষয় না হিজবুত তাওহীদ কোনো পীরের আস্তানা নয় কোনো রাজনৈতিক দল নয় হিজবুত তাওহীদ হচ্ছে এমন একটি আদর্শিক আন্দোলন যেই আন্দোলনটা দাঁড়িয়েছে আল্লাহ দেওয়া সত্য দিন মানব জীবনে প্রতিষ্ঠা করার জন্য মানুষের আধ্যাত্মিক সংকট মানুষের রাজনৈতিক সংকট মানুষের অর্থনৈতিক সংকট মানুষের পারিবারিক দুর্দশা মানুষের সামাজিক অশান্তি ইত্যাদি নির্মূল করে দিয়ে মানব সমাজকে ন্যায় বিচার সুবিচার মানবাধিকারে পূর্ণ করে দেওয়ার জন্য হিজবুত তাওহীদ দাঁড়িয়েছে আল্লাহ দেওয়া দ্বীনুল হক প্রতিষ্ঠা করার জন্য একটা আদর্শ প্রতিষ্ঠা করার জন্য হিজবুত তাওহীদ দাঁড়িয়েছে অন্ধত্বের বিরুদ্ধে কুপমণ্ডুকতার বিরুদ্ধে ধর্মান্ধতার বিরুদ্ধে অযৌক্তিক কর্মকাণ্ডের বিরুদ্ধে নারী নির্যাতনের বিরুদ্ধে বিজ্ঞানহীনতার বিরুদ্ধে প্রগতির বিরুদ্ধে এই যে অসলায়তন সৃষ্টি হয়েছে এই যে অন্ধত্বের সৃষ্টি হয়েছে এর বিরুদ্ধে মানুষের মনোজগতে বিপ্লব ঘটানোর জন্য মানুষের সমাজে একটা রেনেসাঁ সৃষ্টি করার জন্য কাজেই হিজবুত তাওহীদের মেয়েদেরকে জানতে হবে পড়ালেখা করতে হবে যারা পড়েন নাই জানেন না তারা অন্য থেকে জানতে হবে শুনতে হবে বসে বসে মুখস্থ কথায় চলবে না জানার নাম আকিদা জানার নাম কি আকিদা আকিদা ভুল হলে সব শেষ আকিদা ভুল হলে ইমানের দাম নাই ইমান না থাকলে আমলের কোনো মূল্য নাই না জেনে বহু কাজ করেছি না জেনে বহু আমল করেছি আমি বললাম রে ভাই সূরা মুলকের মধ্যে আল্লাহ কি বলেছেন সঙ্গে সঙ্গে আমারে শুনাই দিল কি সুরায় মুলক এতবার পাঠ করলে সওয়াব হবে সকালে এতবার বিকালে এতবার এত এত মানে সুরায় মুলকের শিক্ষা কি সুরায় তওবার মধ্যে আল্লাহ কি কথা বলেছেন ভাই সুরায় তওবা যদি গলায় ঝুলানো হয় এত এতই বিপদ আপদ থেকে রক্ষা হবে তাহলে সুরায় মুলকে অর্থ কি সুরায় মুলকের মানে কি এখানে কি কথা বলেছেন আল্লাহ রসুল কি বলেছেন রসুলকে আল্লাহ কি বলেছেন মোমেনদেরকে নির্দেশ কি দেওয়া হয়েছে এই শিক্ষা ধারণ করার কোনো প্রশ্নই আসে না এটা জানারও কোনো দরকার নাই শিক্ষা দিয়ে দেওয়া হয়েছে কি সুরায় মুলক সুরার রহমান এটা এতবার পাঠ করলে এত এত সওয়াব হবে বাস মুসলমান হতে হলে কোরআন জানার দরকার নাই কারণ ইসলাম শেখা এখন কঠিন যখন ইসলাম শেখার প্রশ্ন আসে তখন বলে আপনাকে ইসলাম আপনি শিখবেন আপনি কোরআন আগে মুখস্থ করতে হবে আগে হেফজ করে ফেলতে হবে পুরা কোরআন হাফেজে কোরআন হেফজ করলে হবে না আপনাকে পুরা তাফসির করতে হবে তা কোন তাফসির পড়বেন শত শত তাফসির বিভিন্ন ধরনের তাফসির আপনাকে পড়তে হবে না না তাফসির কীভাবে পড়বেন আপনি আপনাকে গ্রামার জানতে হবে আপনাকে নাওসরব জানতে হবে আপনাকে বালাগাত মানতে ফাসাহাত জানতে হবে শুধু কোরআন জানলে হবে না তো হাদিস হাদিস সিয়াসিত হাদিস জানতে হবে আরে না ভাই খালি সিয়াসিত হাদিস জানলে হবে লক্ষ লক্ষ হাদিস আছে প্রায় 30 লক্ষ হাদিস আছে এই হাদিস জানতে হবে আর খালি হাদিস জানলে হবে আসমাউর রিজাল বলা হয় রেজাল শাস্ত্র হাদিসের উৎপত্তি বিকাশ এই সম্পর্কে জানতে হবে সাহাবিদের জীবনী জানতে হবে সাহাবিদের জীবনী জানলে হবে না তো ওই হাদিস বর্ণনাকারী সনদ বর্ণনাকারীর জীবনী জানতে হবে কোনি তিনি কোন তিনি সত্যবাদী নাকি এ সম্পর্কে জানতে হবে বিশাল ব্যাপার রিজাল শাস্ত্র আপনাকে জানতে হবে
তারপরে জানতে 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 তারপরে আপনাকে আরও জানতে হবে, আরও এরপরে আপনি ইসলামের কথা বলার সুযোগ পাবেন। এবার যখন আপনি ইসলামের কথা বলা শুরু করবেন, আপনি হাদিস পড়ছেন, কার হাদিস, শিয়ার হাদিস না সুন্নির হাদিস, যেই না আপনি শিয়ার হাদিস বলবেন সঙ্গে সঙ্গে সুন্নিরা আপনাকে কাফের ফতোয়া দিয়ে দিচ্ছে, নো টেনশন, উইদাউট সার্টিফিকেট আপনাকে দিয়ে দিচ্ছে, কাফের কাফের কাফের, ব্যাস হয়ে গেছে। তাহলে জেনে কি লাভ হলো? এইবার আপনি যখন সুন্নির হাদিস বলবেন, এবার শিয়ারা আপনাকে কাফের বলে বাস ক্যান্সেল করে দিয়েছে। এবার যখন আপনি আহলে হাদিসের কথা বলবেন, এবার কাওমিরা আপনাকে ক্যান্সেল করে দিয়েছে। তাহলে আপনি বালাগাত, মান্তিক, নাহু, সরফ, এই সমস্ত তাফসির, ফেকা, হাদিস, কেতাব সব জানার পরে আরেক আলেমের আরেক ফেরকার দৃষ্টিতে, আরেক পীরের দৃষ্টিতে আপনি কাফের। কি লাভ হলো? ঢাকা শহরে একজন এসে, কওমি মাদ্রাসার একজন এসে বাবুর বাবুনগরীর মতো লোক যদি আইসা বলে হিজবুত তৈহিদ আগাগোড়া কাফের, আগাগোড়া কাফের, ব্যাস তার ফতোয়া দিয়েছে, তার অনুসারীরা আমাদেরকে জায়গায় জায়গায় এখন কাফের মারতেছে, হামলা করতেছে। একজন হাজি আল হাজি ইদ্রিস আলী পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহ দিন প্রতিষ্ঠার কথা বলেন, ওনাকে কাফের বলে ওনাকে কিভাবে পিটিয়েছে। প্রথম আলোতে একটা আর্টিকেল পড়লাম, আর্টিকেলটা লিখেছেন এক বিদেশি লেখক, ইংরেজি অনুবাদ করে আমাদেরকে দেওয়া হয়েছে, ওরা তো যা দেয় আমরা তা পাই। বলল আমেরিকা কোনোদিনও সৌদি আরবের সঙ্গে দ্বন্দ্বে জড়াবে না। কিরে ব্যাপারটা কিরে ভাই, দ্বন্দ্বে জড়াবে না, কারণ কি? আমি দুইটা কারণ খুঁজে বাইর করলাম। প্রথম কারণ হলো সৌদি আরবের সমস্ত তেল বিক্রি হয় আমেরিকান ডলারে, এর লাভ ক্ষতি বোঝার মতো ঘিলু আমাদের নাই, এক নাম্বার শেষ। দুই নাম্বার, আমেরিকা বিশ্বের অন্যতম শীর্ষ অস্ত্র উৎপাদনকারী দেশ, এখন অস্ত্র উৎপাদন করবেন, অস্ত্র কেউ কিনতে হবে না, কিনা লাগবে না, কাস্টমার লাগবে না, আপনি মাদক বানাবেন মাদক খাওয়ার কাস্টমার লাগবে না। আমেরিকার সবচাইতে বেশি অস্ত্র আমদানিকারক দেশ হচ্ছে সৌদি আরব। বাহ, শুনতে কেমন লাগে, ভালো লাগে না? হ্যাঁ, ভালো কথা, খুশির কথা। হ্যাঁ, খ্রিস্টানের কাছ থেকে অস্ত্র কিনা খারাপ কিছু না, ভালোই। আপনারা বলতে পারেন রাসূল এরকম বেদর্মী থেকে অস্ত্র আনছেন, মানতাম যদি এই অস্ত্র ইসলাম প্রতিষ্ঠার কাজে ব্যবহৃত হতো, বিদর্মীদের বিরুদ্ধে ব্যবহৃত হতো, কিন্তু সৌদি আরবের অস্ত্র ব্যবহৃত হচ্ছে মুসলমানদের বুকে। এবার প্রশ্ন আসে, কতটুকু জানলে আপনি বুঝবেন যথেষ্ট হয়েছে, এনাফ হয়েছে, আর জানার দরকার নেই, আমি অন্তত জান্নাতে যেতে পারবো, আমি অন্তত আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারবো। কতটুকু জানলে, কি পরিমাণ জানলে, কি পরিমাণ, কি ভলিউম জানলে আপনি নিশ্চিত হয়ে যাবেন যে আপনি জান্নাতি, বা আপনার আর লাগবে না জানা, যথেষ্ট, এনাফ, জীবন পরিচালনার জন্য আর লাগবে না, কতটুকু আমি জানতে চাই। ওদের কাছে এর কোনো সীমা সংখ্যা নাই। তাহলে আমরা জানবো সহজ সরল ইসলাম। ইসলাম কি? সহজ সরল, সিরাতাল মুস্তাকিম, সহজ সরল। এই সহজ সরলতা কতখানি, কতখানি সিম্পল, কতখানি স্ট্রেইট, কতখানি ব্যালেন্সড, কতখানি ওয়াসাতা, এটা আমাদেরকে বুঝতে হবে কতখানি সরল। আজকে মেয়েরা, মেয়েরা ইসলামের কতটুকু জানবে, কি জানবে, জানতে দেওয়ার আগে একটা মাদ্রাসায় একটা ছেলেকে পাঠানোর পরে শুধু টুপি নাই, মাথার মাথায় টুপি নাই, এটার জন্য পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে, বহু স্টুডেন্ট মাদ্রাসা থেকে পালিয়েছে শুধু টুপি নাই। অথচ আমি তন্ন তন্ন করে হাদিস শাস্ত্র খুঁজেছি, টুপির হাদিস কয়টা আছে, আমি পাইলাম না টুপির হাদিস, শুধু একটা হাদিস পাইলাম, আল্লাহ রসুল প্রচণ্ড গরমের দিন আসলেন, তখন সাহাবি দেখলেন যে তিনি মাথায় একটা রুমাল দিয়ে তিনি আসছেন প্রচণ্ড গরম থেকে বাঁচার জন্য, যেমন আমাদের দেশে গামছা ব্যবহার করা হয়, আরবের লোকেরা পাগড়ি ব্যবহার করতো নানাবিধ কাজের জন্য, পাগড়ির বহুবিধ ব্যবহার এখনো করে আরবের, শুধু মুসলমান নয় অন্যরা করত, সেটা পেয়েছি। কিন্তু টুপি, এই কাপড়ের এই যে টুপিটা, বাটির মতো টুপিটা কোথায় ছিল, কে আবিষ্কার করলো? হ্যাঁ, পরবর্তীতে হেলমেটের পরিবর্তে, লোহার হেলমেটের পরিবর্তে কাপড়ের টুপি মাথায় দেওয়া হয়েছে, কারণ ডুপ্লিকেট সুন্নাহ পালন করা হয়েছে, এটা স্বীকার করেছেন। একবার পুলিশের মার খেয়ে এক আলেম ফেসবুকে আমি বক্তব্য দেখলাম, তিনি হুমকি দিয়েছেন, আমরা কিন্তু কাপড়ের টুপি খুলে ফেলবো, লোহার টুপি পরবো। মার খেলে মনে পড়ে, অহুদের প্রান্তরে কাপড়ের টুপি ছিঁড়ে যায়নি, ওহদের প্রান্তরে রসুলের মাথা কাপড়ের টুপি ভেঙে কি টুপির কাপড় ঢুকছে নাকি ভিতরে, কি ঢুকেছে? লোহার হেলমেট, লোহার টুকরাগুলি
মাথায় ঢুকেছে সেটা বের করতে গিয়ে আবু ওবায়দার মতো সাহাবী দাঁত তিনি ভেঙে ফেলেছেন। কাপড়ের টুপি না, এনারা এখন মার খেলে বলে যে কাপড়ের টুপি ফেলে দিয়ে কিন্তু লোহার টুপি পরব, অত সহজ নয়। মাথায় লোহার টুপি পরতে যাও, মাথা শরীর থেকে নামিয়ে দেবে, তোমরা পরাজিত হয়েছ। পড়তে যাও না, তোমরা পরাজিত হয়েছ। এখন তোমরা পারছো কি, ওই যে ইংরেজিতে বলে সিটিং ডাক, হাতের কাছে যাকে পাইছো, হিজবুত তাওহিদ, কোন একটা এলাকায় দু চারটি পরিবার, বাস এখন পাইছো হিজবুত তাওহিদ কাফের, হিজবুত তাওহিদ খ্রিস্টান, হিজবুত তাওহিদকে মার, সব হবে তোমাদের ইমানি জজবা, হিজবুত তাওহিদের নির্দোষ নিরস্ত্র নিরপরাধ সদস্যদের উপর হাইনার মতো আক্রমণ চালিয়ে তোমরা তোমাদের ইমানের পরীক্ষা করছো, তাই না? তোমাদেরকে হত্যা করার জন্য ওদের অস্ত্র পরীক্ষা করে। আমি গত পরশু একটা পত্রিকায় পড়লাম ব্রিটেনের সেনাবাহিনী তাদের সংখ্যা কমাবে। আমি ভাবি কি রে ব্যাপারটা কি, দুনিয়ার সব আর্মি সৈন্যবাহিনী বাড়াচ্ছে, তারা এখন সেনাবাহিনীর সংখ্যা কমাবে, 10,000 কমাবে, এই বছর 10,000 কমাবে, আর তারা সামরিক বিশেষজ্ঞরা বসেছে ব্রিটেনে। আমি ভালো করে খবরটা পড়লাম, ব্যাপারটা কি, কেস কি, তারা বলল এখন দ্রোনের যুগ, প্রযুক্তির যুগ, উন্নত প্রযুক্তি, এখন এই তারকা যুদ্ধ হবে এ সমস্তগুলো দিয়ে। কাজেই এখন আর ওই এটাকে বলা হয় সেনাবাহিনীর এই সদস্যদেরকে বলে পার্সোনেল, এদেরকে দিয়ে আর হবে না, সংখ্যা কমাবে, প্রযুক্তির দিকে টাকা তারা ঢালবে। কারণটা কি, কারণ হলো তারা ইরাকে আইএসকে দমনের ক্ষেত্রে তাদের ওই প্রযুক্তি ব্যবহার করে তারা সাফল্য লাভ করেছে, তারা প্রমাণ পেয়েছে প্রযুক্তি দিয়ে সংখ্যা কম দিয়ে বড় যুদ্ধ করা যায়। তাদের নতুন নতুন প্রযুক্তি তারা পরীক্ষা করে মুসলমানদের মাথার উপরে, মুসলমানদের নারীদের উপরে, পুরুষের উপরে, দেশগুলির উপরে হামলা চালিয়ে তারা কতটা প্রযুক্তি সমৃদ্ধ করেছে, উন্নত করেছে, তারা সেটা টেস্ট করে। আর এই ধর্ম ব্যবসায়ীরা, তোমরা তোমাদের ইমান পরীক্ষা করো হিজবুত তাওহিদের উপরে হামলা চালিয়ে, তাই না? অথচ হিজবুত তাওহিদ দাঁড়িয়েছে দাজ্জালের বিরুদ্ধে, দাজ্জালীয় সভ্যতার বিরুদ্ধে। তো তোমরা তোমাদের এই ইমান হিজবুত তাওহিদের উপরে নির্দোষ নিরপরাধ সদস্যদের উপরে হামলা করে এই তোমাদের ইমান পরীক্ষা ব্যর্থ হবে ইনশাআল্লাহ। এতে হিজবুত তাওহিদের সদস্যদের ইমান আরো বাড়বে। গতকাল আমি আহত ভাইদের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার পর তারা আমাকে জড়িয়ে ধরে বলেছে, ইমাম আমরা প্রমাণ পেয়ে গিয়েছি আল্লাহর বিজয় অবধারিত, আমাদের বিজয় অবধারিত ইনশাআল্লাহ, তারা আমাদের কিছু করতে পারবে না। আমার বুক ভরে গিয়েছে, আমার বুক ভরে গিয়েছে। শত শত হামলাকারীর মোকাবেলায় মাত্র 3-4 জন ভাই, 2-3 জন বোন, তারা বলছে আমাদের বিজয় অবধারিত। এ কত বড় মোরেল, কত বড় আত্মপ্রত্যয়, সেলফ কনফিডেন্স, কত বড় সাকিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফী কুলুবিল মুমিনিন, তিনি আল্লাহ যিনি মুমিনদের কলবে সাকিনা নাজিল করেন। এই সাকিনা নাজিল হয় যুদ্ধের ময়দানে, যুদ্ধের ময়দানে সাকিনা নাজিল ঘরের ভিতরে বৈশা নয়। ইসলাম সহজ না জটিল? ইসলাম বোঝা কি কঠিন? সূরা কামার 4 আয়াত, এই কোরআনকে আমি সহজ করে দিয়েছি, কে আসো উপদেশ গ্রহণ করবে? আল্লাহ সহজ করে দিয়েছেন, আমরা করেছি জটিল কঠিন, বুঝতে অসুবিধা হচ্ছে। আল্লাহ বলেছেন সহজ, আল্লাহ সহজ করে দিয়েছেন এই কোরআন। সূরা বাকারাতে আল্লাহ পরিষ্কার বললেন যে তোমাদের সাধ্যের অতিরিক্ত ভার আমি তোমাদের উপর চাপিয়ে দেই নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসহা, আরেকটা আয়াত আল্লাহ বলছেন তোমাদের জন্য যেটা সহজ আমি সেটাই তোমাদেরকে দিয়েছি, যেন তোমরা পরিশুদ্ধ হতে পারো। আল্লাহ কোরআনে বললেন, কোরআন সহজ সরল। দুটো হাদিস আছে, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত একটা হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত একটা হাদিস, দুটো হাদিসের ভাষ্য প্রায় সেম। আল্লাহ রাসূল বলছেন দিন সহজ সরল, দিনকে কঠিন করো না, জটিল করো না, মানুষকে আশার বাণী শোনাও, মানুষকে হতাশ করো না, দিনকে কঠিন করো না, জটিল করো না, বাড়াবাড়ি করো না। বাড়াবাড়ি করে অতীতের উম্মা ধ্বংস হয়ে গিয়েছে। আপনারা যারা দিন প্রতিষ্ঠা করার জন্য দাঁড়িয়েছেন, এই দিনের বৈশিষ্ট্য সম্পর্কে আপনাদেরকে জানতে হবে আগে নিজেদেরকে। আমি আগেই বলেছি আপনারা একটা সভ্যতা নিয়ে দাঁড়িয়েছেন,
কাজে আপনারা কোন আদর্শ নিয়ে দাঁড়িয়েছেন সেই আদর্শ সম্পর্কে আপনাদেরকে আদ্যপান্ত ধারণা লাভ করতে হবে। আমি শুনলাম নাসিরনগরে ওসি সাহেব এসে আমাদের সদস্যদেরকে জিজ্ঞাসা করে, পাঁচ কলমা জানো মিয়া? পাঁচ কলমা বলো। ওসি সাহেব, পাঁচ কলমা জিজ্ঞাসা করা আপনার দায়িত্ব নয়। আপনার দায়িত্ব সম্পর্কে চাকরি করার আগে কি করবেন কি করবেন না, কতটুকু আপনার লিমিটেশন আগে জানুন, ভালো করে বুঝুন, তারপর চাকরি করতে যান। কে পাঁচ কলমা জানে কে পাঁচ কলমা জানে না, এটা জিজ্ঞাসা করা ওসির দায়িত্ব নয়। ওসির কথা হবে, আইন ভঙ্গ করলে আমি রাজা উজির কাউকে দেখবো না, আলেম জালেম কাউকে দেখবো না, সবাইকে আমি আইনের আওতা আনবো। এটা হচ্ছে একজন আইন শৃঙ্খলা বাহিনীর, একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তার দায়িত্ব নাকি? তিনি যা বলেন পাঁচ কলমা জানো, অর্থাৎ জ্ঞানের বহর এটুকু, পাঁচ কলমা জানো এটা জিজ্ঞাসা করে। শোনার পর আমি কি বলবো আমি খুঁজে পাই না, ভেবে পাই না। এ জাতি পরাজিত এমনি এমনি হয়নি, আমরা কি নিয়ে দাঁড়িয়েছি? দিন প্রতিষ্ঠা করতে। কি প্রতিষ্ঠা করতে? দিন প্রতিষ্ঠা করতে। কাজেই এই দিনের বৈশিষ্ট্য কি সেটা আগে জানতে হবে। এই দিন কে পাঠিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই দিনের বৈশিষ্ট্য হচ্ছে দিনুল ফিত্রা, প্রাকৃতিক দিন, প্রাকৃতিক নিয়ম নীতির উপরে প্রতিষ্ঠিত। এটা হলো সহজ সরল বোধগম্য, এটা বক্রতা মুক্ত, এটা জটিলতা মুক্ত, এটা যে কোনো সাধারণ মানুষ, কমন সেন্স যাকে বলে, সাধারণ জ্ঞান দিয়েই বুঝতে পারবে। এই দিন রাসূল প্রতিষ্ঠা করেছেন কোন জাতির উপরে? আরব জাতির উপরে। সেই আরব জাতি সম্পর্কে একটু জানতে হবে। তাদের শিক্ষা দীক্ষা ছিল না আজকের মতো আল আজহারের ডিগ্রি, দেওবন্দের ডিগ্রি, মদিনা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি, তেহরান বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি, না না কোনো রকম ওই বংশলতিকা জানতো, অথবা 1000-2000 পর্যন্ত গুনতে জানতো। পুরো উম্মার মধ্যে সর্বোচ্চ 40-50 জন ছিল শিক্ষিত, তাও আজকের মতো শিক্ষিত না, প্রায় নিরক্ষর অর্ধশিক্ষিত। সেই জাতিটার উপরে দিনুল হক প্রতিষ্ঠা হয়ে গিয়েছে। কেমন সহজ সরল? পুরো কোরআন, সমগ্র কোরআন, সমগ্র সাহাবী একসঙ্গে দেখেননি। দেখেছেন? দেখেননি। তাফসির গ্রন্থ ছিল না, হেদায়া গ্রন্থ ছিল না, এই সমস্ত গ্রন্থই ছিল না, আপনার ফেকার গ্রন্থ ছিল না, আপনার হলো হাদিসের বড় বড় গ্রন্থ ছিল না, কিচ্ছু ছিল না। তাহলে কোন জায়গায় সহজ সরল? দিন মানার ক্ষেত্রে, আপনার জীবন ধারণের ক্ষেত্রে, প্রাকৃতিক নিয়ম, স্বাভাবিক নিয়ম, যেটা কঠিন, মানুষ সেই কঠিন পথে যায় না। যায় না কি? শক্ত খাবার বেশিক্ষণ খেতে পারে? বেশিক্ষণ খেতে পারে না, বিপদে পড়লে খায়। তিতা খাবার কি সবসময় খেতে পারে? না, অসুখ বিসুখ হলে, বিপদে পড়লে মানুষ তিক্ত খাবার খায়। এটা মানুষের প্রকৃতি বিরুদ্ধ, প্রকৃতি বিরুদ্ধ। মানুষ জটিল পথে যেতে চায় না, প্রকৃতি বিরুদ্ধ। ইসলাম তেমন সহজ সরল। রাসূলকে বলা হয়েছিল, আম্মা আয়েশা থেকে বর্ণিত। আচ্ছা, এটা কিন্তু শরীয়তের বিশেষজ্ঞরাও জানেন, কঠিন আর সহজ এই দুইয়ের মধ্যে রাসূল কোনটা পছন্দ করতেন? সবাই বলতেন রাসূল সহজ রাস্তা পছন্দ করতেন, সহজ পন্থা অবলম্বন করতেন। রাসূল নিজেই বলেছেন, দিন সহজ সহজ, একে কঠিন করো না। হযরত ওমরকে তিনি নসিহত করেছেন, ওমর দিন সহজ সহজ, একে কঠিন করো না, জটিল করো না। কিন্তু আমরা কঠিন করেছি, আমাদের কাছে সহজ জিনিস বলা সহজ নয়, সহজ জিনিস মানা সহজ নয়। আমরা কঠিন করেছি, দুর্বুদ্ধ করেছি, কঠিন দুর্বুদ্ধ জটিল না করলে আমি কি করে বলতে পারবো? আমি জানি তুমি জানো না। কঠিন করার কারণেই ব্যবসার প্রসঙ্গ এসেছে, অথচ দিন ছিল সহজ সরল, সিম্পল স্ট্রেট, যেটা আমরা সূরা ফাতিহা সবসময় বলে থাকি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাদেরকে সিরাতুল মুস্তাকিম, সহজ সরল পথে আল্লাহ তুমি আমাদেরকে পরিচালিত করো। মেয়েদের কাছে দিন প্রতিষ্ঠার কোনো গুরুত্ব কেউ বলে না, কর্মসূচির গুরুত্ব কেউ বলে না, তাওহীদের গুরুত্ব কেউ বলে না। মেয়েদের প্রসঙ্গ আসলেই প্রথম প্রশ্ন হচ্ছে পর্দা কই? প্রথম কি সাবজেক্ট? কি পর্দা। মনে হচ্ছে পৃথিবীর সমস্ত তাবৎ অশান্তির মূল কারণ এই পর্দা, মেয়ে অশান্তির মূল। হ্যাঁ, অশান্তির মূল তো ভাববাই, অপপ্রচারে, প্রপাগান্ডায়, নারীদের প্রতি বিদ্বেষ মনোভাব এ পর্যন্ত চলে এসেছে, এখন নারী হচ্ছে সমস্ত অশান্তির মূল। ওরা তো ওইটাই প্রচার করছে। আদম হওয়ার ওই ঘটনায় হলো হাওয়ার দোষ, আদমের কোনো দোষ নাই, হাওয়ার সব দোষ। শুনেন,
রোমানদের মধ্যে আছে, গ্রিকদের মধ্যে ছিল, মানে নারীরা ছিল শয়তানের প্রতিভু। আবার আমাদের এখানেও কিন্তু ইসলামের মধ্যে বহু আজগবি গল্প নারীদের ব্যাপারে প্রচার চালানো হয়েছে হাদিসের নামে। আমি পরিষ্কার করে বলতে চাই, লক্ষ লক্ষ জাল হাদিস বানানো হয়েছে পরবর্তীতে। রাসূল ওনার জলিল কত সাহাবীরা খোলাফায়ে রাশেদিন থাকা অবস্থায় এ ধরনের হাদিস বানাতে পারে নাই। হাদিস বানানো হয়েছে লক্ষ লক্ষ জাল হাদিস। সবার কথা ভাববেন, এক ইমাম বুখারি হাদিস সংগ্রহ করেছেন 6.5 লক্ষ, এর মধ্যে 6 লক্ষের উপরে জাল হাদিস সাব্যস্ত করে তিনি বাদ দিয়েছেন। আজকে বুখারি শরীফের হাদিস মাত্র 6,000 কি 7,000 এরকম, আরো বাছাই টাছাই করলে আরো কমবে। আমি একজন গবেষকের মুখে শুনেছি, তিনি বলেছেন রিপিটিশন বাদ দিলে টোটাল হাদিসের সংখ্যা দাঁড়ায় মাত্র 3,000 কিংবা 2,500 এরকম, এর বেশি না। এই লক্ষ লক্ষ হাদিস, শিয়াদের হাদিস সুন্নিরা মানে না, সুন্নিদের হাদিস শিয়াদের শিয়ারা মানে না, যেটা আমি আগেই বলেছি। তাহলে নারীদের সম্পর্কে এরকম বহু আজগুবি হাদিস আছে বাজারে, ওই সমস্ত হাদিস যেটা আল্লাহ কোরআনে বলেননি, আল্লাহর কোরআনটাও একটা হাদিস। কোরআনে আল্লাহ বলেছেন, কোরআন জিকির, কোরআন হাদিস। আল্লাহর কোরআন নিজেই কোরআনের ব্যাখ্যা দিয়েছে, তোমাদের এত ব্যাখ্যার প্রয়োজন ছিল না, তোমরা বাড়াবাড়ি করেছো। আল্লাহ কোরআনে বলেছেন বাড়াবাড়ি করো না, বাড়াবাড়ি করলে উম্মা ধ্বংস হয়ে যাবে, বাড়াবাড়ি করেছো। তো মেয়েদেরকে এই ধরনের বহু আজগুবি কাহিনী বানিয়ে 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 বানিয়ে, মেয়েরা তোমরা বাক্সবন্দী থাকো, মেয়েরা তোমরা বের হইবে না, তোমাদের বের হইলে কবর আজাব শুরু হয়ে যাবে, কেয়ামতের আলামত শুরু হয়ে যাবে, কবরের পাশ দিয়ে হেঁটে গেলে কবরের আজাব, মসজিদে ঢুকলে মসজিদ নাপাক হয়ে যাবে, আরো কত কাহিনী। সমস্ত পাপের মূল হচ্ছে নারীরা। গল্পটাকে শুনবেন, গল্পটা হচ্ছে আমরা পত্রিকায় বলি না তিলোত্তমা ঢাকা মহানগরী, হ্যাঁ তিলোত্তমা, তিলোত্তমা এই শব্দটা বাংলা ব্যাকরণে অনেকে পড়েছেন, অনেকে শুনেছেন তিলোত্তমা, এই শব্দটা শোনেন নাই তিলোত্তমা? এটা মেয়েদের ক্ষেত্রে শব্দটা ব্যবহার করা হয়, তিলোত্তমা শুধু মেয়েদের কেন, তিলোত্তমা ঢাকা মহানগরী। তিনি মেয়র, নতুন মেয়র হয়েই বলেন ঢাকা মহানগরীকে তিলোত্তমা নগরীতে পরিণত করবেন। এই তিলোত্তমা শব্দটা কোত্থেকে, বাংলা বাগধারার মধ্যে আছে এটা ব্যাকরণে, এটা হলো পৌরাণিক গল্প। এখন পৌরাণিক গল্প বানোয়াট হতে পারে, কিচ্ছা কাহিনী হতে পারে, কল্প কাহিনী হতে পারে। আরে ভাই, সারা জীবন তো খালি কোরআন হাদিসের কথাই বললাম, মানুষকে বোঝানোর জন্য গল্প কাহিনী বলাও যায়, এটা না যায় না, মিথ্যা না হলেই হলো। কিন্তু আমার কথা হচ্ছে এটা, যে এই সমস্ত পৌরাণিক গল্প কাহিনী এগুলি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন অনেকে বলে, কিন্তু হাজার হাজার বছর ধরে সাহিত্যের মধ্যে এগুলি জায়গা করে নিয়েছে। কোনো কালে কোনো দিন এগুলি এইসব গল্পকে বাদ দিতে পারে নাই কেউ। অ্যালিগোরিক্যাল, একটা রূপক, একটা শিক্ষা রয়েছে ওখানে, এই জন্য গল্পটা বলছি। বিশ্বাস করলেও করতে পারেন, না করলেও করতে পারেন। দৈত্যরাজের দুই পুত্র, সুন্দর আর উপসুন্দর, দুই ভাই, অসম্ভব তাদের সম্পর্ক। একজন আরেকজনকে ফেলে খায় না, একজন আরেকজনের জন্য এত মহব্বত, এত মায়া, এত আন্তরিকতা, যেটা সীমাহীন। এভাবে তারা বড় হয়েছে। পৃথিবীর সবচাইতে প্রিসিয়াস, মূল্যবান দ্রব্য যদি উপসুন্দর বলে যে আমি এটা নিই, হ্যাঁ নিয়ে যা, নিয়ে যাও, অসুবিধা নেই। অর্থাৎ দুই ভাই এরকম, একজন আরেকজনকে ছাড়া খায় না, ঘুমায় না, একসাথে তাদের লাইফ। তারা কল্পনা করতে পারে না যে কোনো দিন তাদের মধ্যে কোনো কিছু নিয়ে এই দুই ভাইয়ের মধ্যে গণ্ডগোল হবে, ঝামেলা হবে। তো একবার তাদের মধ্যে একটা একটা ইচ্ছা জাগ্রত হইল যে তারা পৃথিবীর অধিপতি হবে এবং যা খুশি করার মতো পাওয়ার তাদের থাকবে। এই জন্য তারা কি করলো, বনে গিয়ে হাজার বছর সাধনা করলো, এক পায়ের উপর দাঁড়িয়ে থেকে হাতেরে একেবারে পাঞ্জা করে তারা দাঁড়িয়ে থাকলো হাজার বছর। তারা সাধনা করতে 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 একটা পর্যায়ে ব্রহ্মা তাদেরকে দেখা দিলেন, মানে প্রভু তাদেরকে দেখা দিলেন। ব্রহ্মা দেখা দিয়ে বললেন যে তোমরা কি চাও, তোমাদের এই সাধনায় আমি খুশি হয়েছি, আমি তোমাদেরকে বর দেব, মানে আশীর্বাদ করব, তোমরা যা চাও আমি দেব। তখন তারা বলল যে আমরা চাই আমরা যেন যা খুশি তা করতে পারি, ক্ষমতা অর্জিত হবে সব কিছু আমাদের, এবং আমাদের কোনো মৃত্যু হবে না। তখন ব্রহ্মা একটা বর দিলেন, বর দিলেনটা কি, যে তোমরা দুই ভাই যদি কোনো দিন গণ্ডগোল না করো তাহলে তোমাদের মৃত্যু হবে না, ব্যাস লাগিয়ে দিল। তখন দুই ভাই হো হো করে হাসলো, বললো যায় রে কয় কি, এটা কোনো কথা, আমরা তো দুই ভাই জীবনেও কোনো দিন গণ্ডগোল করবো না, জীবনেও করবো না,
এত সম্পর্ক আমাদের দুই ভাইয়ের হলো। এখন দুই ভাই ক্ষমতা পেয়ে সমস্ত দুনিয়া শুরু করে দিল তাণ্ডব, সম্পত্তি দখল, অমুক রাজাকে ধরে আনে, অমুক রাজ্য বেঁধে আনে, অমুক সম্পত্তি লুট করে আনে, সমস্ত দুনিয়ার তারা তো মরবে না এবং যা খুশি করার পাওয়ার তাদের চলে এসেছে তাদেরকে মোকাবেলা করার শক্তি কারণে। এই অবস্থা পেয়ে সমস্ত দুনিয়াতে নেমে গেল বিপর্যয়, সমস্ত দুনিয়াতে নেমে গেল কি বিপর্যয়। এই বিপর্যয় অবস্থা দেখে মুনি ঋষি সাধু দরবেশ তারা সবাই মিলে সম্মেলনে বসলো, বসে বলল সর্বনাশ, প্রভু এদেরকে যদি কন্ট্রোল করা না হয় তাহলে তো পৃথিবী বিনাশ করে দেবে। তখন প্রভু বলল তাই নাকি, আচ্ছা। তিনি সৃষ্টির দিকে তাকালেন, তাকে বললেন ঠিক আছে ওদেরকে কন্ট্রোল করতে হবে, কিন্তু ওরা তো পর পাই গেছে আগেই, দুই ভাইয়ে গণ্ডগোল না করলে ওদের মৃত্যু নাই। এইবার তিনি বিশ্বকর্মাকে ডাক দিলেন, বিশ্বকর্মাকে ডাক দিয়ে বললেন এই এমন একটা নারী সৃষ্টি করো সর্বমত্ত পাতাল, প্রত্যেকটা জিনিসের সর্বোত্তম অংশ থেকে তিল পরিমাণ কালেকশন করবা, প্রত্যেকটা, এই তো বিশাল সৃষ্টির তিল পরিমাণ সর্বোত্তম কালেকশন করে একটা জিনিস বানানো হলো, এটার নাম হচ্ছে তিলোত্তমা। কথা পরিষ্কার হলো? সে কি আনন্দ সুন্দর সুন্দরী বানানো হলো। এখন সুন্দরী তিলোত্তমা বলল প্রভু আমার কি কাজ? প্রভু বললো তোমার কোনো কাজ নাই, তুমি শুধু ফুল তুলবা, বনে বাদালে হাঁটবা, খালি এ তোমার কোনো কাজ নাই। একবার সুন্দর উপসুন্দর গেল বনে, বনে যাওয়ার পরে তারা হরিণ শিকার করবে, আনন্দ করবে। তার তো দুই ভাই তো একেবারে গলায় গলা, হঠাৎ দেখলো বনের পাশে ওই তিলোত্তমা ফুল তুলতেছে। তিলোত্তমার দিকে নজর যাওয়ার সাথে সাথে উপসুন্দর বলল আচ্ছা ওই আমার, এটা তো আমার, আমার জন্য আসছে আমার। এই প্রথম তার ভাই সুন্দর বলতেছে নো এটা আমার, এই পর্যন্ত করে নাই। কি বললি, কি এত বড় কথা, সারা জীবন একসাথে থাকলাম তুই এখন বললি না তোমার, বলছে নো এটা আমার, বলছে নো আমার। এই যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ করতে করতে পৃথিবী প্রলয়, দুইটা ধ্বংস হয়ে গেছে একেবারে। ওইদিকে কিন্তু তিলোত্তমা বুঝতে পারে না ব্যাপারটা কি হয়েছে। এই গল্প শোনার পরে আপনার কাছে মনে হতে পারে যে আসলে এই দুই ভাইয়ের গণ্ডগোলের মেন কারণ নারী, না, এই গল্পটা বললাম এই জন্য সাবধান, আপনার ভিতরে লুকায়িত আল্লাহর পরিপন্থী, আল্লাহকে ভালোবাসা হচ্ছে সবচেয়ে টপ, এর বাহিরে যদি কোনো কিছুকে ভালোবাসেন সেটাই আপনার বিনাশের কারণ হবে। এই ধরনের গল্প প্রচার করেই কিন্তু নারীদের প্রতি একটা বিদ্বেষের সৃষ্টি হয়েছে। কিন্তু এখন আমার কথা হচ্ছে এবার আমরা ইসলামের শিক্ষাটা আমরা নিতে চাই, ইসলাম কি বলছে এখানে, নারীদের আসলে অবস্থা কি। কোরআনের গল্প শুনেন, আল্লাহ সুবহানাহু তাআলা আদমকে বানালেন খলিফা হিসেবে, ওই যে ক্বাল রাব্বুকা লিল মালায়েকাতি ইন্নি জাআলুন ফিল আরদি খলিফা, খলিফা হিসেবে বানালেন। আচ্ছা, বানিয়ে সবাইকে বললেন সেজদা করো, কাকে সেজদা করবে, আল্লাহর খলিফাকে আদমকে। সবাই সেজদা করলো, ইবলিস সেজদা করলো না। আল্লাহ বলেন ইবলিস সেজদা করলি না কেন, যাকে আমি নিজ হাতে বানালাম? ইবলিস বলে ও হচ্ছে মাটি, আমি হচ্ছি আগুন। এখানে ইবলিসের অহংকার প্রকাশ পেল। আল্লাহ বললেন ও অহংকার, কোরআনে আল্লাহ বলছেন সে অহংকার করলো, অতঃপর বিতাড়িত হয়ে গেল, কাফের হয়ে গেল। তখন আল্লাহ বললেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তোমরা বলো শয়তানের হাত থেকে আমরা পানা চাই, যেই শয়তান বিতাড়িত, অর্থাৎ শয়তান বিতাড়িত হয়ে গেল অহংকার করার কারণে। তখন ইবলিস বলে যে আল্লাহ তুমি আদমের কারণে আমাকে হীন করলে, অবদস্ত করলে, সাগির করলে, আমি প্রমাণ দিব তোমার পথে থাকবে না। তখন আল্লাহ বললেন যা তোকে কেয়ামত পর্যন্ত হায়াত দিলাম। কেয়ামত পর্যন্ত সুযোগ পেয়ে হায়াত পেয়ে ইবলিস বলে তুমি দেখবে তোমার অধিকাংশ বান্দাকে আমি সিরাতুল মুস্তাকিম থেকে নিয়ে গেলাম। আল্লাহ কি করলেন, বাবা আদম থেকে মাকে বানালেন সৃষ্টির শুরুতে। খলিফা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে সৃষ্টি করেছেন, আদমকে, নিজ হাতে ঠনঠনা মাটি, আঠালো যুক্ত মাটি দ্বারা। কিন্তু মাকে কার থেকে বানিয়েছেন, আদম থেকে। সূরা নিসা নারী এক নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাসু তাকূ রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন, আল্লাহ কোরআনে বলছেন
হে মানব, হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি হইতে সৃষ্টি করেছেন, এক ব্যক্তি, এবং যিনি তাহার থেকে তার স্ত্রী সৃষ্টি করেছেন, যিনি তাদের এই দুইজন থেকে বহু নরনারী ছড়াইয়া দেন। আল্লাহকে ভয় করো, যার নামে তোমরা একে অপরের নিকট ঝাঞ্ঝা করো, এবং সতর্ক থাকো, জ্ঞাতিবন্ধন সম্পর্কে নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর দৃষ্টি রাখেন। সূরা নিসার এক নম্বর আয়াত, প্রমাণ। আল্লাহ প্রথম কাকে বানালেন? আদমকে। মাকে কোত্থেকে বানালেন? আদম থেকে। এখান থেকে শুরু মায়ের কাজ কি? বাবার খেলাফতের কাজের সহযোগী হওয়া, প্রথম কথা। মায়ের কাজ কি? বাবার খেলাফতের কাজের সহযোগী হওয়া, প্রথম কথা। আল্লাহর খলিফা যেন পৃথিবীতে খেলাফত করতে পারে, এই জন্য আদম হওয়া দুইজনের সম্মিলিত প্রচেষ্টা লাগবে। আয়াতের প্রমাণ, আল্লাহ বললেন এই দুইজন থেকে সমস্ত পৃথিবীতে আমি তোমাদেরকে ছড়িয়ে দিয়েছি। আল্লাহ অ্যাড্রেস করলেন, হে মোমেনগণ না, হে আরব জাতি না, কিচ্ছু না, বলছেন হে মানব, ইয়া আইয়ুহান্নাস, হে মানব জাতি, আমি তোমাদের একজনকে সৃষ্টি করেছি, তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছি, তাদের দুইজন থেকে আমি তোমাদের সবাইকে সৃষ্টি করেছি। তাহলে মেয়েদের প্রতি অবজ্ঞা কারা করে, কেন করে, কি জন্য করে? অজ্ঞতা নয় কি? আদম সন্তান পুরুষ কোনোদিন নারীদেরকে ব্যতীত খেলাফতের দায়িত্ব পালন করতে পারবে না, পারবে না, পারবে না। বাবা মা দুইজনকে জান্নাতে থাকতে দিলেন, খালি মায়ের দোষ নয়, কোরআন সেটা বলেনি। কোরআন বলছে উভয়ে, তারা দুইজন উভয়ে, উভয়ই দোষ করলে উভয় করেছেন, তবাই জন্য উভয় করেছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়া যদি বাবা আদম করে থাকেন, নিশ্চয়ই মাও সঙ্গে সঙ্গে হাত তুলেছেন, পিছনে মাও বলেছেন আমিন। তাহলে তওবা দুইজনেই করেছেন, এই দুইজন থেকে আমরা সবাই সৃষ্টি হয়েছি, আদম হাওয়ার সন্তান আমরা, আমরা ভাই বোন নারী পুরুষ। এখন সৃষ্টিগতভাবে নারীদের কি কাজ, পুরুষের কি কাজ? হিজবুত তাওহীদের মেয়েদেরকে আমি পরিষ্কার করে দুটি কথা বলতে চাই। প্রথম কথা হলো, পুরুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, তার দেহ কাঠামো, শরীর গঠন শৈলী ইত্যাদি শক্ত সামর্থ্যবান, যেন কঠোর পরিশ্রম করতে পারেন, বৈরী পরিবেশ মোকাবেলা করতে পারেন, সেজন্য তিনি কঠোর পরিশ্রম করে রোজগার করবেন, আয় করবেন, সংসার নির্বাহ করবেন। আর তাহলে নারীর কি কাজ? নারীদেরকে সৃষ্টি করা হয়েছে, তার দেহ কাঠামো, মন, মানসিকতা, শরীর ইত্যাদি সব মিলিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে, তাই যেন সন্তান ধারণ করবে, সন্তান লালন করবে, তার ঘর সংসারকে সে সামাল দেবে। এটা হলো একেবারে গোড়ার কথা। তাহলে মেয়েরা যখন প্রয়োজন হবে রাষ্ট্রীয় কাজ, সামাজিক কাজ, রাজনৈতিক কাজ, অর্থনৈতিক কাজ, সাংস্কৃতিক কাজ, সামরিক কাজ, জাতির নিরাপত্তার ক্ষেত্রে, বিপ্লব সৃষ্টির ক্ষেত্রে, সমাজের নিরাপত্তার ক্ষেত্রে মেয়েরা কি ভূমিকা রাখবে না? ঘরে যদি ডাকাত পড়ে, রাত্রিবেলা যদি চোরে হানা দেয়, ডাকাতে হানা দেয়, ডাকাত মোকাবেলা করা খালি কি বাবার কাজ, মায়ের কাজ না? মা বলতে পারবে না তুমি গিয়ে ডাকাত মারো, আমি ঘুমিয়ে থাকলাম, তখন ওই বাবাও থাকবে না, মাও থাকবে না। এই জন্য ডাকাত পড়লে ডাকাত প্রতিরোধ করা বাবা মা দুইজনেরই কর্তব্য, এই সন্তান দুইজনেরই কর্মফল বলেন, এই সন্তানকে লালন পালন করার দায়িত্ব দুইজনেরই। তবে একজন কঠোর পরিশ্রম করতে পারবেন, ওনার শরীরে সক্ষমতা সেভাবে দেওয়া হয়েছে, আরেকজন কোমনীয়তা, মায়া, মমতা, কোমল ইত্যাদি তাকে সৃষ্টি করা হয়েছে, ক্ষীণকণ্ঠ তাকে দেওয়া হয়েছে লালন পালন করার দায়িত্ব। এটা হচ্ছে একেবারে গোড়ার কথা। তাহলে ইসলাম এখানে কি করেছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন, তখন তিনি এসে জাহিলি সমাজের কি দেখলেন? ঘরে ঘরে মাদক, মাদকতা। মানুষ মাদক খেলে কি হয়? মানুষের ব্যক্তিত্ব থাকে না, চিন্তা শক্তি থাকে না, মানুষ বুধ হয়ে যায়, অন্তর্মুখী হয়ে যায়, মানুষ শেষ হয়ে যায়। তারপরে কি দেখলেন? দাসত্ব ব্যবস্থা, মানুষ গলায় রশি দিয়ে মানুষকে কিনে আনে, কোমরে দড়ি দিয়ে, পায়ে বেড়ি দিয়ে, মানুষের কোনো মূল্য নাই, এটা হচ্ছে দাস, দাসত্ব ব্যবস্থা। হাটে বাজারে গরু বকরির মতো মানুষ বেচা বিক্রি করে, এটা হচ্ছে ওই আরবের সমাজের অবস্থা। এখনো আছে কিন্তু আরব সমাজ এগুলি,
যদিও ওই গলায় দড়ি আর দেয় না, এখন অন্য অন্য ধরনের দড়ি আছে, কিন্তু এই যারা বিদেশ যায় তাদেরকে জিজ্ঞাসা করেন গলায় দড়ির কত রকমের প্রকার ভেদ, এখন অন্যরকম সিস্টেম, ওই দাসত্ব ব্যবস্থা এখনও আছে। তো কাজেই কথা হচ্ছে ঘরে ঘরে ছিল দাসত্ব ব্যবস্থা, নারীদের কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না। নারীরা যে আল্লাহর খলিফার অন্তর্ভুক্ত, আল্লাহর খেলাফতের দায়িত্ব তারাও যে করতে পারে, এই চিন্তা এই ধারণা ওদের ছিল না, স্বীকার করতো না। নারীরা যে মানুষ এইটা তাদের কাছে মনে হইতো না। তাদের জ্ঞান আছে, তাদের প্রজ্ঞা আছে, তাদের যোগ্যতা আছে, তাদের অভিজ্ঞতা আছে, এইটা তাদের ছিল না। তাদের মনে ছিল নারীরা হচ্ছে একটা আপদ, যেই ফ্যামিলিতে নারী মানে কন্যা সন্তান হয়েছে সমাজে সে মুখ দেখাতে পারবে না, কারণ কোনো লাভজনক ব্যাপার নয়, একটু সুন্দর হলে তাকে অন্য জাতির যোদ্ধারা এসে লুট করে নিয়ে যাবে, কাজে মান যাবে, সম্মান যাবে, ইজ্জত যাবে, তার থেকে বরং এই জীবন্ত মেয়েটাকে আমি কবর দিয়ে দিই। নারীরা গৌরবের বিষয় ছিল না, সম্মানের বিষয় ছিল না। নারীদের ক্ষমতা আছে, যোগ্যতা আছে, তাদের প্রতিভা আছে, জ্ঞান আছে, সাহস আছে, প্রজ্ঞা আছে, বুদ্ধি আছে, এটা তারা স্বীকার করে না। এটার নাম জাহিলি সমাজ। রাসূল এটা দেখলেন, তারপরে কি ছিল, গোত্রে গোত্রে যুদ্ধ, বংশ পরম্পরায় যুদ্ধ, যুদ্ধ বন্ধ করার ক্ষমতা কারো নাই, অভাব, দারিদ্র, অশ্লীল কাব্য, অশ্লীল কবিতা, অশ্লীল গান, অশ্লীলতা, মূর্তি পূজা, এই ছিল আরব সমাজ, এটার নাম জাহিলিয়াত। যখনই দেখবেন ধর্মের নামে হোক আর ধর্মের বাহিরে হোক, যখন পুরুষরা মনে করে এই নারীরা পাপের উৎস, এই নারীদেরকে দেখলে পাপ হবে, এই নারীদের কোনো যোগ্যতা নাই, জ্ঞান নাই, প্রজ্ঞা নাই, শিক্ষা নাই, নারীদের কোনো ক্ষমতা নাই, ভূমিকা রাখার হিম্মত নাই, যখন এইভাবে মনে করা হয় তখন ওই সমাজ জাহিলি সমাজ, ওই সমাজ কুফুরি সমাজ, ওই সমাজকে পাল্টাতে হবে, ওই সমাজকে ভাঙতে হবে, ওই সমাজকে নির্মাণ করতে হবে এবং অগ্রণী ভূমিকা পালন করতে হবে নারীদেরকে। গতকালকে আমি হাসপাতালে গেলাম, দেখলাম আমাদের দুজন বোন আমাকে দেখে তারা মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছিল, আমাকে দেখে চোখের পানি রাখতে পারে নাই, সারা জীবন কোনোদিন কোনো কারো গালিও পর্যন্ত খান নাই, আজকে ওনাদেরকে আহত রক্তাক্ত করেছে। তা আমি বললাম আল্লাহ আপনাদের এই রক্ত বৃথা যেতে দিবেন না, ইনশাআল্লাহ আপনাদের এই রক্ত বৃথা যাবে না। তখন মনে পড়ে গেল সুমাইয়ার কথা, ওই আম্মারের পরিবারের কথা তখন মনে পড়ে গেল। তাহলে জাহিলি সমাজের বৈশিষ্ট্য কি মনে থাকবে? এখন বর্তমানে আমাদের কি জাহিলি সমাজ না ইসলামের সমাজ? জাহিলি সমাজ না আলোকিত সমাজ? হ্যাঁ, জাহিলি সমাজ। আমরা এখানে এসেছি, রাসূল কি করলেন? রাসূল এসে আগে মেয়েদেরকে, পুরো সমাজকে আগে তাওহীদের উপর ঐক্যবদ্ধ করলেন, বললেন তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, মানুষকে মনে করাই দিলেন তোমরা আল্লাহর খলিফা। কার খলিফা? আল্লাহর খলিফা। তোমরা শয়তানের খলিফা নও, তোমরা শয়তানের আনুগত্য করতে পারো না, তোমরা ইবলিসের দাসত্ব করতে পারো না। তোমাদের সমাজে ধর্মান্ধতা, এই কুপমণ্ডকতা, এই নারীদের উপর নির্যাতন, এই মানুষকে গরু বকরির মতো মানুষকে কিনে আনা, এই দাসত্ব ব্যবস্থা, এর কারণ আল্লাহর হুকুম না থাকা। তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আল্লাহর খেলাফত করব কি দিয়ে? আমরা কার খেলাফত করব? আল্লাহর খেলাফত কি দিয়ে করব? আল্লাহর হুকুম দিয়ে। আল্লাহর হুকুম বিধান ছাড়া আপনি আল্লাহর খেলাফত করতে পারবেন না, আল্লাহর হুকুম বিধান দিয়ে আল্লাহর খেলাফত করতে হবে। আমি আবারও বলছি, আমাদের দেশে বহুত খেলাফত আন্দোলন আছে, খেলাফত মজলিস আছে, হ্যাঁ বহুত আছে। এই যখন ব্রিটিশদের সঙ্গে যখন যুদ্ধে হেরে গেল জার্মানির পক্ষ নেওয়ার কারণে, তুর্কি খেলাফত ধ্বংস হয়ে গিয়েছে, পুরো আরব ছিল তুর্কিদের আন্ডারে, তুর্কি খেলাফতের আন্ডারে, তখন ওই তুর্কি খেলাফত রক্ষার জন্য আমাদের দেশেও খেলাফত আন্দোলন হয়েছে, কিন্তু রক্ষা হয় না, ওই তুর্কি সাম্রাজ্য ভেঙে খান খান করে দিয়েছে, এক আরব রাষ্ট্রকে ভেঙে 30টা টুকরো করেছে, ইতিহাস জানতে হবে। কাজেই খেলাফত আন্দোলন আমাদের দেশেও আছে, উমাইয়া খেলাফত, আব্বাসীয় খেলাফত, তুর্কি খেলাফত, পাঠান খেলাফত, খেলাফত অনেক হয়েছে, কিন্তু আমরা বলছি আল্লাহর খেলাফত। কার খেলাফত? আল্লাহর খেলাফত, যেটা রাসূল করেছেন, ওই রাসূলের অনুকরণে খোলাফায়ে রাশিদুন সত্যনিষ্ঠ খলিফারা করেছেন, ওটাই হলো আল্লাহর খেলাফত। অন্য কোনো কিছুকে আমরা আল্লাহর খেলাফত হিসেবে স্বীকৃতি দেই না। আল্লাহর খেলাফত হলে
মানুষে মানুষে বিভেদ থাকবে না। আল্লাহর খেলাফত হলে নারী পুরুষ উভয়ই উভয়ের প্রতিভা যোগ্যতা জ্ঞান মোতাবেক সমাজের জন্য জাতির জন্য ভূমিকা রাখতে পারবে। আল্লাহর খেলাফত হলে আর যদি এই সমস্ত মানব রচিত খেলাফত হয় সেখানে নারীদেরকে বাক্সবন্দী করা হবে। আল্লাহ রাসূল কি করলেন? তাওহীদের এই শিক্ষা দেওয়া শুরু করলেন। তাওহীদ কি শুধু পুরুষের জন্য? নারীর জন্য। আরবের নারীরা ডুকরে ডুকরে কান্ত আত্মহত্যা করত, বাঁচার কোনো রাস্তা নাই, বাঁচানোর মতো কোনো মহামানবের আবির্ভাব নাই। তারা নিজের চোখের সামনে দেখেছে নারীদের বেজ্জতি হওয়া, আশা ভরসা সব তারা ছেড়ে দিয়েছে। রাসূলুল্লাহর এই মুক্তির বাণী, কলেমার ঘোষণা যখন ঘরে ঘরে ঢুকলো, শুরু হয়ে গেল বিপ্লব, শুরু হয়ে গেল রেনেসা, শুরু হয়ে গেল প্রতিবাদ। নারীদের মুখের ভাষা চলে আসলো, হিম্মত চলে আসলো, সাহস চলে আসলো। প্রথম নারী আম্মা খাদিজার মতো মহীয়সী নারী, ওই সমাজের ধনাঢ্য নারী, ব্যবসায়ী নারী। আজকে তোমরা বলো নারীরা বাক্সবন্দী থাকো, অথচ রাসূলুল্লাহর প্রথম স্ত্রী আম্মা খাদিজা উনি বড় ব্যবসায়ী ছিলেন, তিনি প্রথম ঈমান আনলেন, এই দুঃসাহসিক সাহসিকতার পরিচয় দিলেন। ওই সমাজে ওই টাইমে রাসূলের হাতে ঈমান আনা চারটিখানি কথা নয়, প্রথম ঈমান আনলেন নারী, এত বড় সাহসিকতার পরিচয় দিলেন, প্রথম জীবন দিলেন সুমাইয়া। সুমাইয়াকে দুই টুকরা করে দেওয়া হলো। এই নারীদের শুরু হলো বিপ্লব, নারীরা বেরিয়ে আসলো ঘর থেকে, নারীরা রাসূলকে পেয়ে তারা বুঝতে শিখলো আল্লাহর খেলাফত কি জিনিস, তারা জানতে শিখলো, বুঝতে শিখলো যে তাদেরও যোগ্যতা রয়েছে, তাদেরও অভিজ্ঞতা রয়েছে, তাদেরও জ্ঞান রয়েছে। তারা বেরিয়ে আসলো ঘর থেকে। রাসূল কি করলেন? আজকে যারা হিজবুত তাওহীদের নারীদেরকে অবজ্ঞা করছো, গালাগালি করছো, অশ্রদ্ধা করছো, অসম্মান করছো, অশালীন শব্দ ব্যবহার করছো, আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা সময়ের যাতাকলে পিষ্ট হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তোমরা বিনাশ হবে, ইতিহাসের পাতা থেকে তোমরা বিনাশ হবে। লানাতাল্লাহি আলাল কাযিবিন, ওই সমস্ত মিথ্যাবাদীদের উপর আল্লাহ লানত পড়বে। যে সমস্ত মিথ্যাবাদীরা এই হিজবুত তাওহীদের এই সভ্য, এই শিক্ষিতা, এই ভদ্র, এই নারীদের উপর অপবাদ আরোপ করে। হিজবুত তাওহীদের নারীরা কি করেছে গত 26 বছর? কি করেছে হিজবুত তাওহীদের নারীরা এই সত্য বুঝার পর? কি করেছে আমি জানতে চাই। তোমরা এই যে অশ্লীল কথা বলো, কি করেছে তারা? পত্রিকা বিক্রি করেছে, সংকলন বিক্রি করেছে, সভা সেমিনার করেছে, বক্তব্য দিয়েছে, কৃষিকাজে অংশগ্রহণ করেছে, সাংবাদিকতা করেছে, মিটিং মিছিল করেছে, এই তো। আর কি এমন করেছি আমরা? কিন্তু রাসূল নারীদেরকে কি করলেন? যুদ্ধের ময়দানে রাসূল নিয়ে গেলেন, অস্ত্র চালনা শিখালেন, ঘোড়া কন্ট্রোল করা শিখালেন। যে নারীরা বেলুন দিয়ে পিঠা বানাইতো সেই নারীদেরকে আর নারীদের হাতে তলোয়ার ধরিয়ে দিলেন। তারা যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহর সঙ্গে চলে গেলেন, রোমান পার্সিয়ান প্রশিক্ষিত যোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধ করে তারা ইসলামের বিজয় ছিনিয়ে আনলেন। তোমরা সেই ইতিহাস জানো না? আজকে তোমরা যারা হিজবুত তাওহীদের নারীদেরকে অবজ্ঞা করছো, তারা ইসলাম প্রতিষ্ঠা করতে দাঁড়ালো। আল্লাহ রাসূল মেয়েদেরকে জুম্মার ময়দানে নিয়ে গেলেন, ঈদের ময়দানে নিয়ে গেলেন, আল্লাহ রাসূল মেয়েদেরকে হাসপাতালে দায়িত্ব দিলেন, মেয়েরা যুদ্ধাহতদেরকে চিকিৎসা করতেন, বাজার ব্যবস্থাপনা কন্ট্রোল করতেন, বাজারে ভালো মালের সঙ্গে খারাপ মাল কেউ মিশায় কিনা সেটা কন্ট্রোল করতেন মেয়েরা, মেয়েদের হাতে তলোয়ার। এই ছিল উম্মত মুহাম্মদী নারী। আল্লাহ রাসূল নারীদেরকে প্রতিবাদী বানালেন, নারীদেরকে বুঝতে শিখালেন যে তোমাদেরও দায়িত্ব রয়েছে মানব জাতির জন্য কিছু করা। নারী পুরুষ সম্মিলিতভাবে তারা ওই সভ্যতার পরিবর্তন করলেন। আরব সমাজ পাল্টে গেল, দাসত্ব দূর হয়ে গেল, অভাব দারিদ্র চলে গেল, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়ে গেল। তাহলে এখন বলুন, রাসূল থেকে ইসলাম কি আমরা বেশি শিখবো, আমরা বেশি জানবো? আমরা ইসলাম শিখছি কার মাধ্যমে? রাসূলের মাধ্যমে। এইভাবে আল্লাহ রাসূল নারী এবং পুরুষরা লড়াই করে, সংগ্রাম করে, রক্ত দিয়ে মুতার যুদ্ধে 3 জন কমান্ডার শহীদ হলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়া, হযরত জাফর ইবনে আবু তালেব, যায়েদ ইবনে হারিসা, এই 3 জন কমান্ডার শহীদ হয়ে গেলেন। খালিদ ইবনে ওয়ালিদ কমান্ড নিয়ে
অত্যন্ত উচ্চমানের রণকৌশল প্রদর্শন করে তিনি অবশিষ্ট সৈন্যদেরকে নিয়ে তিনি কোন রকম মদিনায় আসলেন। মদিনায় আসার আগেই মেয়েরা দাঁড়ালো, মদিনায় ঢুকতে পারবে না, ইয়া ফুররার, হে পলাতক, যুদ্ধের ময়দান থেকে পালিয়েছো, শহীদ হও নাই, তোমাদের জায়গা আমাদের ঘরে আর নাই। এই হচ্ছে মদিনার নারীরা। রাসূল যখন চলে গেলেন তখন ভণ্ড নবীরা উৎপাত শুরু করে দিল, বিভিন্ন জায়গায় বিদ্রোহের পতাকা উড়ালো, বিদ্রোহ কন্ট্রোল করার জন্য, ওই ভণ্ড নবীদেরকে দমন করার জন্য খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে আর অন্যান্য কমান্ডারের নেতৃত্বে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বিভিন্ন জায়গায় সৈন্যবাহিনী প্রেরণ করলেন। ইয়ামামার প্রান্তরে চলে গেলেন সৈন্যরা, সেখানে অনেক নারীরাও গেলেন, এর মধ্যে হলো একজন আছে উম্মে আম্মারা, তিনিও গেলেন, অগ্রবর্তী নারী যারা তারাও গেলেন। তাহলে মদিনায় কে থাকলো? মদিনায় থাকলো অবশিষ্ট নারী, শিশু আর বৃদ্ধ, মূল আর্মি কিন্তু নাই। এরই মধ্যে আশেপাশের শয়তান প্রকৃতির কিছু গোত্র ছিল, তারা রসুলুল্লাহর জীবদ্দশা তারা মাথা উঁচু করার সাহস পায় নাই, তারা জানে রসুলুল্লাহর রণকৌশলের সামনে, নবুয়তের সামনে, রসুলুল্লাহর বুদ্ধিমত্তার সামনে, সাহসের সামনে তারা মাথা তুলতে পারবে না। আজ রসুল নাই, তারা এই সুযোগ পেল, আরো সুযোগ পেল মূল বাহিনী, মূল আর্মি, পুরুষ যোদ্ধারা ওই বন্ড নবীদেরকে দমন করার জন্য ইয়েমেনের দিকে চলে গেছে। ইয়েমেন কিন্তু এই আরব থেকে, মানে হিজাজ থেকে অনেক দূর। তখন তারা প্ল্যান করলো মদিনা আক্রমণ করবে। এই খবর আবু বকরের কাছে আসলো, হযরত আবু বকর তখন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, রাষ্ট্রপতি, রাষ্ট্রের প্রধান। একজন রাষ্ট্রপ্রধান এই অবস্থায় কি করতে পারেন? ওনার প্রথম কর্তব্য ছিল আর্মিকে আবার রাজধানীতে ফিরিয়ে আনা, রাজধানী কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা, রক্ষা করা নাকি? কিন্তু তিনি সেটা করেননি। কতটুকু আত্মবিশ্বাস থাকলে পরে উম্মতে মুহাম্মদের নারীদের উপরে, পুরুষদের উপরে, ওই শিশুদের উপরে, তাদেরকে নিয়ে রাসূল মদিনা থেকে 5-7 মাইল দূরে গিয়ে তাঁবু গাড়লেন, প্রত্যেক নারীর হাতে অস্ত্র ধরিয়ে দিলেন। এই খবর পেল অন্য গোত্রগুলি, বলছেন কিরে, আমরা তো ভাবছিলাম মূল বাহিনী চলে গেছে, এখন অরক্ষিত মদিনা, এরা আবার কোন বাহিনী? এরা হচ্ছে মদিনার অবশিষ্ট নারী শিশুরা। আসলে রাসূল নারী পুরুষ সবাইকে সমান তালে যোদ্ধা বানিয়ে দিলেন, আর সাহস পায় না এই নারীরা, মদিনার সমাজ পাল্টে দিলেন। তারপরে কি হলো? সে ইসলাম চলে গেল, সেই নারীরাও চলে গেলেন একে একে, সেই আকিদা হারিয়ে গেল, সেই ইসলাম চলে গেল, দিন প্রতিষ্ঠার সেই সংগ্রাম চলে গেল, সেই কর্মসূচি চলে গেল, ঐক্যের গুরুত্ব হারিয়ে গেল, ঐক্য আর নাই। তাহলে রসুলের আগমনের উদ্দেশ্য কি ছিল? পৃথিবীময় আল্লাহ দেওয়া সত্য দিন প্রতিষ্ঠা করা। আল্লাহ দেওয়া সত্য দিন কি? এই যে সত্য দিনটা কেন প্রতিষ্ঠা হবে? মানবাধিকার, মানবতা, ন্যায় বিচার, সাম্য, শান্তি প্রতিষ্ঠা করার জন্য। মানুষ যেন দরজা খুলে ঘুমাতে পারে। মানুষ দাসত্ব করবে কার? আল্লাহ। খেলাফত করবে কার? আল্লাহ। হুকুম মানবে কার? আল্লাহ। এই সত্য দিন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য রাসূল সংগ্রাম করলেন। এই জন্য রাসূলের নারী পুরুষ উভয়কে সংগ্রামী বানাতে হয়েছে, ঐক্যবদ্ধ করতে হয়েছে, ঐক্য নষ্টের ব্যাপারে সাবধান করে দিলেন। নেতা কয়জন? একজন। উম্মাহ হবে কয়টা? একটা। বিধান চলবে কার? আল্লাহর। সংগ্রাম, সংগ্রাম, সংগ্রাম। জীবনের উদ্দেশ্য হচ্ছে শাহাদাত। এই 5 দফা কর্মসূচি, ঐক্যবদ্ধ থাকবে, নেতার আদেশ শুনবে, নেতার আদেশ অক্ষর অক্ষরে পালন করবে, হিজরত করবে এবং জানমাল দিয়ে তোমরা জিহাদ করবে। এই 5 দফা কর্মসূচি। যারা এই কর্মসূচি থেকে আঘাত সরে যায় তাদের গলা থেকে ইসলামের রশি খুলে যায়, তারা জাহান্নামে জ্বালানি পাথর, নামাজ পড়লেও, রোজা রাখলেও, নিজেদেরকে মুসলমান বলে দাবি করলেও তারা জাহান্নামে জ্বালানি পাথর। পরবর্তীতে যখন আকীদা ভুলে গেল, দিন প্রতিষ্ঠার জেহাদ বন্ধ, অথচ জেহাদ বন্ধ করলে মুমিন থেকে আউট, এটা তারা ভুলে গেলেন, জেহাদের ভিন্ন ব্যাখ্যা বাইর করলো, জেহাদ বন্ধ, এখন কর্মব্যস্ততা আর নাই, শত্রুর হামলারও আশঙ্কা নাই, তাদের পায়ের নিচে অর্ধ দুনিয়া, এদিকে কারাকোরাম পর্বতমালা, এদিকে ভূমধ্যসাগর, এদিকে আটলান্টিকের তীর, এদিকে ইন্দোনেশিয়া, অর্ধ দুনিয়া তখন তাদের পায়ের নিচে, বিশাল সম্পত্তির মালিক, বিশাল সম্পত্তির মালিক। খালি একটা ছোট্ট উদাহরণ দেবো, এখানে যেহেতু নারী সম্মেলন, বিয়ের বেলা মেয়েদেরকে মোহরানা দিতে হবে, এটা হলো ফরজের মধ্যে একটা, 3টা ফরজ। পুরুষ যদি বিয়ে করতে চায় বা নারীও, সাক্ষী লাগবে,
মানুষ কিন্তু ওই আকাশ সাক্ষী, বাতাস সাক্ষী, ঘর সাক্ষী, বাড়ি সাক্ষী, এই সাক্ষী চলবে না। কি সাক্ষী? মানুষ। তাও কিরকম? সুস্থ সবল দুইজন পুরুষ অথবা দুইজন নারী একজন পুরুষ, আর যত হাজার হোক অসুবিধা নেই, সাক্ষী। তার লাগবে কি? মোহরানা দিতে হবে, মোহরানা ছাড়া বিয়ে হবে না। পুরুষ নারীকে দেবে। তিন নম্বরে হবে কি? রাজি খুশি। বাপে কইছে, মায়ে কইছে, নো, মেয়ে কইছে কি না? সংসার করবে মেয়ে, বাপ মা তো করবে না। এখন রাসুল যে সাহাবিকে ডাকছেন, রাসুলের যোগে বলছে তুমি বিয়ে করবে? বলছে ইয়া রাসুলুল্লাহ বিয়ে করবো। কি আছে? কিচ্ছু নেই। এটা আনো, ওইটা আনো, নাই, একটা লোহার অন্তত একটা আংটি আনো। বলছে ইয়া রাসুলুল্লাহ লোহার আংটিও নেই। কত অভাবই আবার খেয়াল করেন। এরপরে বলা হচ্ছে তুমি কি কোরআনের আয়াত জানো? বলছে হ্যাঁ একটা আয়াত জানো, তো এটা তোমার স্ত্রীকে শিক্ষা দেবা। এই কোরআনের আয়াত, তখন মোহরানা সাব্যস্ত হলো। একটা লোহার আংটি পর্যন্ত আনার মতো ক্ষমতা নাই। আল্লাহ রাসুলের মেয়ে আম্মা ফাতেমা, উনাকে বিয়ে দিছেন। বলছে আলী তোমার কাছে কি আছে? বলছে ইয়া রাসুলুল্লাহ আমার কাছে কিছু নাই। বলছে বর্ম আছে, বর্মটা বিক্রি করে আনো। তখন ম্যাক্সিমাম সাহাবির এই অবস্থা ছিল, ওলিমা করানোর ক্ষমতা নাই। ওলিমা করাইবো কি দিয়া? খেজুর এক মুঠ দিয়া সবাই খেজুর একটা দিয়ে দিত। ওলিমা করাবো কি দিয়া? বৌরে লোহার আংটি দেওয়ার মতো ক্ষমতা নাই। সেই সাহাবিরা, ওমরের টাইমের ঘটনা, রাসূল চলে গেলেন, আবু বকর চলে গেলেন, এদিকে পারস্য সাম্রাজ্য উম্মার পায়ের নিচে চলে আসলো। তখন এত উচ্চ মূল্যের মোহরানা নির্ধারণ করলো হযরত ওমর, বসে আইন করতে হলো, এত উচ্চ মূল্য দিলে সাধারণ মানুষ মানতে পারবে না। মেয়েকে বলতো তুমি কত লক্ষ দিরহাম চাও, কত স্বর্ণ মুদ্রা চাও বলো। এই হচ্ছে পরিবর্তন। এই সম্পত্তি পেয়ে পরবর্তী কথা আমি বলছি, রাসূল চলে গেলেন, সাহাবায়ে কেরাম চলে গেলেন, অন্যান্য তাবিন তাবে তাবিনরাও চলে গেলেন, পরবর্তীতে ওনারা জেহাদ সংগ্রাম বাদ দিলেন। বাদ দিয়ে কি করলেন? রাজা বাদশাহী শুরু করে দিলেন, আর পণ্ডিতরা বসে বসে ব্যাখ্যা করতে লাগলো। দিন জটিল দুর্বুদ্ধ হয়ে গেল, আর সুফিরা গড়টাকে মানে দিনটাকে অন্তর্মুখী করে দিলেন। বাস, উম্মা থেকে তলোয়ার পড়ে গেল, তসবির দানা উঠল। যদি কেউ আমাকে দেখাতে পারেন উম্মতে মুহাম্মদী নারী পুরুষ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করার জন্য তসবির ছড়া নিয়ে নিয়ে ঘুরছেন, আমি তওবা করবো সেদিন। আমি বলবো কথা আমার ভুল হয়েছে, আমি উদ্ধার করলাম। যদি কেউ দেখাতে পারেন, যেই হাতে ছিল তলোয়ার সেই হাতে তলোয়ার ফেলে দিয়ে তসবির দানা উঠল। এখন উম্মা, পরবর্তী উম্মা হয়ে গেল কি? সাধু সন্ন্যাসী বৈরাগী, তসবির টপকানে ওয়ালা। এই আর সেই যোদ্ধা সাহাবি নাই, সেই নারীও নাই, সেই পুরুষও নাই, কিচ্ছু নাই। পরবর্তীতে আকীদা বিকৃত হয়ে যাওয়ার পর শুরু হয়ে গেল বাড়াবাড়ি। এই আয়াতের এই মানে, ওই আয়াতের এই মানে, ব্যাখ্যা করতে 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 ব্যাখ্যা। সবচাইতে বাড়াবাড়ির শিকার হলো নারীরা। আমি আগেই বলেছি, আজকে বর্তমান ইসলামের কথা আপনারা বলতে যাবেন, প্রথমেই বলবে তোমার পর্দা কই। তো প্রশ্ন করা হয়েছে কেন আপা, আমি তো আপাদমস্তক পর্দা করেই আসলাম, আবার কোন পর্দা? বলছে না তোমাদের পর্দা নাই। তার অর্থ হচ্ছে তারা চায় আপনি একটা আপাদমস্তক কালো বোরকায় আবৃত হয়ে আপনার হাত পা চোখ কান মুখ কিচ্ছু দেখা যাবে না, আপনি আসবেন, এটার নাম পর্দা। তো আমাদের মেয়েরা বলে কেন আমি কি বেপর্দা হয়ে এসেছি, আমার পর্দা আছে না? বলছে না এই পর্দা চলবে না। তাহলে কোন পর্দা? তারা নিজেরা একটা ডিজাইন করেছেন পর্দার, এটার নাম বাড়াবাড়ি। আমরা কি বলেছি? বাড়াবাড়ি নিষিদ্ধ, প্রত্যেকটা বিষয় নিয়ে বাড়াবাড়ি করা হয়েছে। আল্লাহর হুকুমের মধ্যে তারা থাকবেন না, এখানে তারা সন্তুষ্ট নয়। দিন যে সহজ সরল সিরাতুল মুস্তাকিম, বাড়াবাড়ি করলে সরলতা ধ্বংস হয়ে যায়, দিন জটিল হয়ে যায়, সাধারণ মানুষের পালন করার মান্য করার মধ্যে আর থাকে না, এই ধারণা ওদের আর নাই। ওরা হয়েছেন অতি মুত্তাকি, অতি মুসলিম। একটা কথা আছে ইমামুজ্জামান বলেছেন, অতি বড় সুন্দরী না পায় বর, আর অতি বড় ঘরণী না পায় ঘর। এটা কিন্তু বাংলাদেশের একটা প্রচলিত একটা প্রবাদ। অতি মুসলিম হয়েছেন, অতি বাড়াবাড়ি, বাড়াবাড়ি ইসলামে নিষিদ্ধ। আল্লাহ যা করতে বলেছেন যতটুকু করতে বলেছেন, এই ইসলাম পুরো মানব জাতির জন্য, মরু অঞ্চলের, মেরু অঞ্চলের, পাহাড়ি অঞ্চলের, শীত গ্রীষ্ম সাদা কালো নারী পুরুষ সকলের জন্য পালনযোগ্য, মানার মতো, অনুসরণযোগ্য,
এই বিধান এই নীতি আল্লাহ ওইভাবে তৈরি করেছেন কিন্তু ওনারা করলেন কি বাড়াবাড়ি প্রত্যেকটা সাবজেক্টে বাড়াবাড়ি করা হয়েছে নামাজ নিয়ে বাড়াবাড়ি করা হয়েছে নামাজের হাত এমনি বাঁধবেন না এমনি বাঁধবেন রাফুলিয়া দেন হবে কি হবে না শুরু হয়ে গেল বাড়াবাড়ি হায় রে বাড়াবাড়ি নামাজ দিয়ে বাড়াবাড়ি রোজা নিয়ে বাড়াবাড়ি হজ নিয়ে বাড়াবাড়ি প্রত্যেকটা বাড়াবাড়ি হলো সবচাইতে মারাত্মক বাড়াবাড়ি হয়েছে এই নারীদের পর্দা নিয়ে লেবাস নিয়ে হিজাব বলে না হিজাব হিজাবি নারী হিজাব শব্দটা আমি নারী পুরুষের পর্দার বেলায় কিন্তু পাইলাম না একবারও যদি আপনারা পেয়ে থাকেন আমাকে জানাবেন আমি কিন্তু হিজাব শব্দটা ওখানে পাইনি হিজাব শব্দটা আমি কোরআনে পেয়েছি অন্য অন্য জায়গায় আল্লাহ বান্দার সাথে কথা বলবেন মধ্যখানে একটা হিজাব থাকে তাহলে হিজাবটা কি এমন কিছু আড়াল এমন কিছু প্রতিবন্ধকতা এমন কিছু দেওয়াল যেটাকে বলা হয় হিজাব নাকি এখন হিজাব শব্দটা এখানে কেমনে আসলো বুঝলাম না কিন্তু পর্দা শব্দটা কিন্তু এই হিজাব শব্দটা ওই নারীদের পর্দা সংক্রান্ত আয়াতের মধ্যে নাই তাহলে এই বাড়াবাড়িটা কেন হইল এর মূল গোড়ার সমস্যা হচ্ছে আকিদা এই দিন যখন প্রতিষ্ঠার আকিদা বাদ দিয়ে এটা যখন আপনি যখন অন্তর্মুখী হয়ে গেলেন তখন আপনারা কি করবেন আর বসে বসে যেটা প্রয়োজন নাই অপ্রয়োজনীয় আমল শুরু করে দিলেন এই সেটার মধ্যে নারীদের পর্দা নিয়ে একটা কথা আচ্ছা নারীদের পর্দা সংক্রান্ত আয়াত সর্বসাকুল্যে তিনটা এর মধ্যে একটা আয়াত আছে রসুলের স্ত্রীদের প্রসঙ্গ নারী আর পুরুষ দুইটা আলাদা সত্তা সম্পন্ন আল্লাহর কোরআনে বলেছেন আমি তোমাদেরকে পোশাক দিয়েছি এখানে তিন ধরনের পোশাকের কথা বলা হয়েছে একটা হচ্ছে লজ্জাস্থান ঢাকার পোশাক আরেকটা হচ্ছে অভিজাত পোশাক মানে জাকজমকের পোশাক জিনাত আরেকটা হচ্ছে তাকওয়ার পোশাক লেবাসু তাকওয়া ওটা কিন্তু কাপড় চোপড় না ওটা হচ্ছে তাকওয়া একটা মানুষের জন্য পোশাক ওটা হচ্ছে লেবাসু তাকওয়া এখন তো ওনারা লম্বা জুব্বা লম্বা দাড়ি বোরকা এডারে বলে তাকওয়ার পোশাক নো এটা ভুল ব্যাখ্যা এই ভুল ব্যাখ্যা বিকৃত ব্যাখ্যা বাড়াবাড়ি করে করে এই নারীদেরকে বাক্সবন্দী করা হয়েছে আমার যদি ভুল হয় আমি বলেছি আমি তওবা করবো 100 বার আল্লাহ রসুল যা করতে বলেছেন তাই করো এর বেশি করো না সুরা নূরের এবং সুরা আহজাবের এই দুই জায়গায় পর্দা সম্পর্কে আলোচনা করা আছে সাধারণ মোমেন মোমেনা আর আল্লাহ রসুলের স্ত্রীদের ব্যাপারে আলাদা কিছু নির্দেশনা আছে যেটা সাধারণ নারীদের ব্যাপারে নাই অবশ্যই আপনাদেরকে এই দুইটা বিষয় আলাদা করতেই হবে দুইটা বিষয় একসঙ্গে মিশিয়ে দিলে চলবে না পৃথিবীর সমস্ত সংবিধানে যিনি রাষ্ট্রের প্রধান বা রাষ্ট্রের প্রতিষ্ঠাতা তার ব্যাপারে তার ফ্যামিলির ব্যাপারে তার সুযোগ সুবিধা ইত্যাদি নিয়ে পৃথিবীর বহু সংবিধানে হোক অথবা আইন করে হোক রাষ্ট্রের মধ্যে সেটা নির্দেশনা দেওয়া আছে আছে না তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যেও রাসূলের পরিবার রাসূলের স্ত্রী ওনাদের জন্য কিছু নিয়ম বিধি বিধান আলাদা করে দিয়েছেন যেটা অন্যান্য মোমেন মোমেনা নারীদের জন্য প্রযোজ্য হবে না যেমন আমি দুই তিনটা কথা বললে আপনারা পরিষ্কার হবেন রাসূলের স্ত্রীদের বেলায় বলা হয়েছে তোমরা যদি রাসূলের আনুগত্য করো তাহলে তোমাদের পুরস্কার হবে দ্বিগুণ অথবা দুইবার যদি তোমরা অবাধ্য হও তোমাদের শাস্তি হবে দুইবার কয়বার শাস্তি হবে দুইবার তাহলে এখানে কিন্তু ওনাদের পুরস্কারও দুইবার শাস্তিও দুইবার এটা কিন্তু অন্যদের বেলায় বলা হয়নি হে মুমিনরা রাসূলের স্ত্রীরা তোমাদের মা মায়ের মতো না আমরা বলি না যে তুমি তো আমি তো তোমার মার মতো মতো না মা মুমিন মুমিনাদের মা রাসূলের স্ত্রীরা সুতরাং রাসূলের অবর্তমানে ওনাদের বিয়ে হারাম এটা কিন্তু অন্যদের জন্য নয় তাহলে কথা খেয়াল করেন রাসূলের স্ত্রীদের যদি ওনারা অনুগত হয় রাসূলের বাধ্য হয় তাহলে ওনাদের পুরস্কার দ্বিগুণ আর যদি ওনারা অবাধ্য হয় ওনাদের শাস্তিও দ্বিগুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার কোরআনে বলে দিয়েছেন তারপরও তারা কি করে অন্য মেয়েদের সঙ্গে রাসূলের স্ত্রীদের সঙ্গে মিশান বলছেন হে নবী পত্নীগণ হে নবীর স্ত্রীগণ তোমরা অন্য নারীদের মতো নও এই কথা বলার পর মিশানোর আর সুযোগ থাকে তোমরা অন্য নারীদের মতো নও এই ধরনের আয়াতগুলি কেন আসলো কেন ওই আম্মা আয়েশার ওই ইফকের ঘটনা আপনারা জানেন ওই অপবাদ দেওয়া হয়েছিল
বনু মুস্তালিক অভিযানে যাওয়ার পর রাসূল ফিরে আসলেন, আম্মা আম্মা আয়েশা থেকে গেলেন, ওনার সোনার হারটা হারিয়ে গেল, সেটা খুঁজতে খুঁজতে উনি ওই ক্যারাভ্যান থেকে ছিটকে পড়ে গেলেন। পরে ওনাকে নিয়ে যখন আসলেন এক সাহাবী, এটা নিয়ে দুনিয়া তুল কালাম কাণ্ড ঘটিয়ে দিল, ঘটায় নাই। তাহলে নবীর পরিবারের উপর আঙ্গুল তোলা মানে পুরো জাতির ইজ্জত নিয়ে প্রশ্ন, তাই নয় কি? এই জন্যে নবীর পরিবারকে প্রোটেকশন দেওয়া হয়েছে, স্পেশাল কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে, কিছু কঠোর নীতিমালা আরোপ করা হয়েছে। এরা পরবর্তীতে বাড়াবাড়ি করে টেনে এনে সাধারণ মুমিনাদের উপরে এগুলো চালিয়ে দিয়েছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নবী পত্নীদের নবীর স্ত্রীদেরকে বললেন, তোমরা জাহিলি সমাজের মতো, জাহিলিয়াতের মতো, জাহিলি টাইম জাহিলিয়াতের মতো তোমরা নিজেদের সৌন্দর্য প্রদর্শন করিয়া বেড়াইও না, তোমরা ঘরে থাকো। নির্দিষ্ট করে দিয়েছেন এই অমুক 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 ব্যতীত তোমাদের পুত্র, তার পুত্র এবং নিজেদের কাজের লোক, নিজেদের অন্য অন্য মেয়েরা ইত্যাদি ব্যতীত বাহিরের লোকেরা কোনো কিছু চাইলে আড়াল থেকে চাইবা, আর এমন কোমল কণ্ঠে কথা বলবা না যেন যাদের হৃদয়ে রোগ আছে তারা যেন প্রলুব্ধ না হয়, তারা প্রলুব্ধ হবে। তোমাদের বেলায় একটা কথা বলে ফেললে আর অন্যদের বেলায় সেটা সমান নয়, সেটা রাসূলের ইজ্জতের ব্যাপার, উম্মার ইজ্জতের ব্যাপার, রাসূলের একটা সিদ্ধান্ত, কিয়ামত পর্যন্ত উম্মার জন্য ফয়সালা হয়ে যাবে, শরিয়া হয়ে যাবে। রাসূলের ফ্যামিলিকে কন্ট্রোল করা হয়েছে, হেফাজত করা হয়েছে, কঠোর কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তার অর্থ কি? রাসূল পরবর্তীতে ওনার স্ত্রীদেরকে নিয়ে বাইর হন নাই, জেহাদের ময়দানে যান নাই, গিয়েছেন। আজকে নারীদেরকে আবদ্ধ করে রাখার জন্য আমার যুক্তি আছে, নারীদেরকে আবদ্ধ করে রাখার জন্য যুক্তি দাঁড় করে। একদিন রাসূলের স্ত্রীরা বসে আছে, অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তিনি আসলেন, তিনি অন্ধ। রাসূল বললেন, এই তোমরা ঘরে যাও। আমি প্রথমেই বলেছি হাদিস, এটা কোরআন নয়, এটা হাদিস। হাদিসের নামে লক্ষ লক্ষ জাল হাদিস বানানো হয়েছে, আমি আগেই বলেছি। কাজেই কোরআনের সঙ্গে যেটা মিলবে না, কোরআন যেটাকে সাপোর্ট করবে না, রাসূলুল্লাহর উম্মার সামগ্রিক কার্যক্রম আকীদা যেটাকে সাপোর্ট করবে না, ওটাকে আমি হাদিস হিসেবে নেব না। আম্মা আয়েশার নামেও বহু জাল হাদিস বানানো হয়েছে, ঠিক আছে, আপাতত ধরলাম, আমি এটার জাল বললাম না, ভেজাল বললাম না, আমি এটাকে সহি হাদিস ধরলাম, ওকে। আল্লাহ রাসূল অন্য মেয়েদেরকে বলেননি, বলেছেন ওনার স্ত্রীদেরকে, তোমরা ভিতরে যাও। তখন ওনারা বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, উনি তো অন্ধ, আপনারা মেয়েরা গ্রামে গ্রামে এই হাদিস কেন শুনাই দেয় না? প্রত্যেকটা নারী লেখা জানে না, পড়া জানে না, এই হাদিসটা জানে, কে তাদেরকে এই হাদিসটা পৌঁছাই দিল? কোন নারীটা জানে গ্রামের যে রাসূল যখন উহুদের প্রান্তরে শত্রু রাসূলকে হত্যা করার জন্য সমস্ত আয়োজন সম্পন্ন করে একসঙ্গে হামলা চালিয়েছে, তখন ডাইনে উম্মে আম্মারা, বামে উম্মে আম্মারা, সামনে উম্মে আম্মারা প্রাচীরের মতো দাঁড়িয়ে তলোয়ার চালিয়েছেন পাগলিনীর মতো, বীরাঙ্গনা উম্মে আম্মারার কাহিনী সেই গ্রামের নারী জানে না কেন? খাওলার কথা গ্রামের নারী জানে না কেন? জানে এই হাদিসটা, কারণ আকীদা ওইভাবে শেখানো হয়েছে, যেটা শিখাইলে যেই কথা বললে মেয়েরা ঘর থেকে আর বের হবে না, অর্ধেক জনগোষ্ঠী অসল হয়ে যাবে, পঙ্গু হয়ে যাবে, ভীত হবে, কাপুরুষ হবে, বাস জাতির পরাজয় হয়ে যাবে নিশ্চিত। যেই নারী কাপুরুষ ভীত সেই নারী সন্তান কোনোদিন সাহসী হয় না, সাহসী হয় না, কোনোদিন হবে না। যেই নারী তার সন্তানকে কোলের মধ্যে বসিয়ে বসে বীর পুরুষের কাহিনী শোনায় সেই সন্তান বীর হওয়ার জন্য স্বপ্ন দেখে, আর যেই নারী কোলের মধ্যে বসে বসে ভূত পেত্নির গল্প শোনায় তার সন্তান ভূত পেত্নি ছাড়া কিচ্ছু হবে না। কাজেই আল্লাহ রাসূলের নারীরা, রাসূল কি শিক্ষা দিলেন আজকে বুঝতে হবে। এখানে এই হাদিস আমি বলছি, আমার যুক্তি প্রমাণ, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবি, তিনি ওনার স্ত্রীদেরকে বললেন ঘরে যাও। ওনারা বললেন ইয়া রাসূলুল্লাহ, উনি তো চোখে দেখেন না, অসুবিধা কি? তিনি বললেন তো তোমরা তো দেখো, বাস ওকে, আর কোনো কথা নাই। ওনারা চলে গেলেন। আমার কথা হচ্ছে এই নির্দেশনা রাসূলের স্ত্রীকে দিলেন। তাহলে দ্বিতীয় গল্প আছে, আরেকটা হাদিস, ওটাও হাদিস, ফাতেমা বিনতে কায়েস, কায়েসের মেয়ে ফাতেমা বিনতে কায়েস তখন ওই সমাজের অত্যন্ত মানে শিক্ষিতা এবং প্রজ্ঞাবান ছিলেন, ওনার থেকে বহু হাদিস বর্ণনা করা হয়েছে।
ফাতিমা বিনতে কায়েস কোনো কারণে ওনার স্বামীর সঙ্গে ওনার ডিভোর্স হয়ে গেল, তালাক হয়ে গেল। উনি এখন থাকবেন কোথায়? বর্ণনার মধ্যে আমরা পাই ওই উম্মে মাকতুম ওনার আত্মীয় চাচাতো ভাই বা এরকম কিছু একটা। রাসূল বললেন তো তুমি সবচেয়ে তোমার জন্য নিরাপদ হয় তুমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের ঘরে ইদ্দত পালন করো। ইদ্দতটা বুঝছেন তো জিনিসটা, ওই যে নির্দিষ্ট 3 মাস 10 দিন এই টাইমটা অতিক্রম করা, সেটা করো কোথায়? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের ঘরে। আমার প্রশ্ন কিন্তু এখানে, ফাতেমা বিনতে কায়েস ওই হাদিস রাসূল ওনার স্ত্রীদেরকে বললেন যে তো তোমরা তো দেখো, তাহলে এখানে ফাতেমাও তো তাইলে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে দেখবেন, তাহলে এটা হিসাবটা কেমনে হলো? হিসাব মিলে যাবে। আপনি বলতে পারেন যে স্পেশালি এটা নবীর স্ত্রীদেরকে নবী অধিক সতর্কতার জন্য তিনি বলেছেন, এই হিসাব ছাড়া আর কোনো হিসাব মিলবে না, আর কোনো হিসাব মিলবে না। এর অর্থ এই নয় যে কোনো পুরুষকে আপনি দেখবেন না, কোনো পুরুষ আপনাকে দেখবে না, দেখলে ঈমান চলে যাবে, এর মানে কি সেটা? এই হাদিসটা কি এই জন্য ব্যবহার করা ঠিক হবে? ব্যবহার করা হয়েছে তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে ওয়াজ করে এই হাদিস ব্যবহার করা হয়েছে। আমি যখন কোরআনটা পাঠ করি তখন শ্রদ্ধায় বিনয়ে হতবাক হয়ে যাই, আল্লাহ সুবহানাহু তাআলা তোমার কোরআন কত বিজ্ঞানময়, কত প্রজ্ঞাময়, এই কোরআন নিখুঁত। আল্লাহ রাসূলের প্রশ্ন করা হয়েছে রাসূলের মুজিজা কি, বলা হয়েছে রাসূলের মুজিজা হচ্ছে এই কোরআন। এই কোরআনের কি অসাধারণ বর্ণনা শৈলী, কি নিখুঁত বর্ণনা, নো মিস্টেক, নো ফ্ল, নো গলত, নো রং, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, এত নিখুঁত। অথচ তারা অনুবাদ করতে গিয়ে ব্র্যাকেট ব্যবহার করেছেন, এই অনুবাদকরা ব্র্যাকেট ব্যবহার করেছেন নিজেদের মন মতো, নিজেদের বিকৃত আকিদা ওই ব্র্যাকেটের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন, একটা পর্যায়ে পরবর্তী জেনারেশন ব্র্যাকেট তুলে দিয়েছেন, বাস। আর এখন আসল অনুবাদ আর কেউ নাই, আর এখন সাধারণ মানুষ কি বলবে? আমি পর্দা সংক্রান্ত সূরা নূরের এই আয়াতটা একটু পড়ে শুনি আপনাদেরকে। সূরা নূর 30 আর 31, মোমেনদেরকে বলো, কুল্লিল মুমিনিনা, মোমেনদেরকে বলো, প্রথম নির্দেশ মোমেনদেরকে বলো, তারা যেন তাদের দৃষ্টিকে কন্ট্রোল করে, সংযত করে এবং লজ্জাস্থানের হেফাজত করে, উহাই তাহাদের জন্য উত্তম, যদি উহারা যাহা করে নিশ্চয়ই আল্লাহ সে বিষয়ে সম্মুখ অবহিত। ইন্নাল্লাহ খাবিরুম বিমা ইয়াসনাউন, নিশ্চয়ই তাহাদের জন্য আল্লাহ সে বিষয়ে সম্মুখ অবহিত। খেয়াল করুন, মোমেনদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে, কন্ট্রোল করে। আগে আগে পুরুষদেরকে বলা হয়েছে, আগে কাকে? তাহলে খালি পর্দার নির্দেশ খালি মেয়ে মানুষের জন্য? সারা জীবন শুনে আসছেন কার জন্য? মেয়ে মানুষের জন্য। মেয়ে যাচ্ছে স্বাভাবিক তাকাচ্ছেন, মেয়ে যাচ্ছে না ছেলে যাচ্ছে বুঝা যায় না, বুঝা যায় কি না? রাস্তায় হেঁটে যাচ্ছে, মেয়ে যাচ্ছে না ছেলে যাচ্ছে, আপনিও যাচ্ছেন, এখন কি করলেন? আপনি আরেকবার একটু তাকায় দেখলেন পিছন দিক দিয়া, এটার নাম দৃষ্টি কন্ট্রোল। কেন আপনি আরেকবার এভাবে তাকায় দেখলেন কেন? তাহলে পর্দার প্রথম নির্দেশ কার প্রতি? পুরুষের প্রতি, মোমেনদের প্রতি, খালি পর্দা মেয়েদের জন্য নয়। তাহলে পুরুষদেরকে বলা হয়েছে মোমেনরা তোমাদের দৃষ্টিকে কন্ট্রোল করো, লজ্জাস্থানের হেফাজত করো, প্রাইভেট পার্ট হেফাজত করো। এখন এই লজ্জাস্থানটা কি, এটা তাফসীর, ব্যাখ্যা, আরো ব্যাখ্যা, আরো ব্যাখ্যা আমার দরকার আছে। এটা বুঝে না, যার কমন সেন্স নাই তার জন্য শরীয়া পালন বাধ্যতামূলক নয়। এই পানি আমার খাওয়ার দরকার হলো, এখন কমন সেন্স আমি এখন পানি খাবো না ভাই, আপনাদের সামনে আমি মাথা ঢেলে দিলাম, তা আমার জন্য ওই শরীয়া পালন জরুরি নয়, কমন সেন্স অর্জন করা আমার জন্য জরুরি। এই প্রাইভেট পার্ট কি, পুরুষের প্রাইভেট পার্ট কি, এটা নিয়ে হাইরে তাফসীর, হাইরে ব্যাখ্যা আমি হেদায়া গ্রন্থ এনেছি। ওই প্রাইভেট পার্টের ব্যাখ্যা যদি আপনি শুনেন তাহলে আমাকে কি করে বলতে পারেন, আমার কোনো লেবাস নাই, আমার এত লম্বা একটা জুব্বা, তারপরে পায়জামা, আরো কত কিছু, আপনাদের কোনো দৃষ্টিতে আমার কোনো লেবাস নাই। হেদায়া গ্রন্থ খুলে দেখেন প্রাইভেট পার্ট কি জিনিস পুরুষের, নাভির নিচ থেকে লজ্জাস্থানের এইটুকু জায়গা প্রাইভেট পার্ট। এবং ফকিরা বলেছেন
ওই অবস্থায় যদি আপনি নামাজ পড়েন তা তো নামাজ শুদ্ধ হয়ে যাবে, অন্য কোনো কাপড় না থাকলে। কিন্তু আল্লাহ সুবহানাহু ও তাআলা বলেছেন তোমাদেরকে আমি বেশভূষা দিয়েছি, আমি তোমাদেরকে শুধু প্রাইভেট পার্ট ঢাকার জন্য শুধু দেই নাই, ওইটা বাধ্যতামূলক থাকতেই হবে, তার উপর দিয়েছি তোমাদেরকে অভিজাত পোশাক। এই যে আপনারা আজকে সম্মেলনে এসেছেন, আপনারা কি কাজের পোশাক নিয়ে এসেছেন? যদি আপনারা সম্মেলনে না আসতেন, যদি আপনারা শুনতেন এখানে একটা বিয়ে অনুষ্ঠান হচ্ছে, আরো সুন্দর কাপড় চোপড় শাড়ি গহনা পরে আসতেন, আসতেন না। এটার নাম হচ্ছে অভিজাত পোশাক, জাঁকজমকের পোশাক। সেটা বলেছেন আমি তোমাদেরকে দিয়েছি, তোমাদের যখন এটা ভালো লাগে ওইটা ভালো লাগে, তোমাদের রুচি মোতাবেক, পছন্দ মোতাবেক, আবহাওয়া মোতাবেক, পরিবেশ মোতাবেক, স্থান মোতাবেক, কাল মোতাবেক তোমরা পোশাক পরবে। সব সময় জুব্বা পরে থাকবে, এটা আল্লাহ বলেননি? বাড়াবাড়ি করা হয়েছে, বাড়াবাড়ি করে দিনটাকে বিকৃত করা হয়েছে, ধ্বংস করে দিয়েছে। এবার নারীদের প্রাইভেট পার্ট নিয়ে আমি বেশি আলোচনা করব না, ওই যে মাদ্রাসার ক্লাসে বেশ পড়ানো হয়। আমি শুধু দ্বিতীয় আয়াতে চলে যাচ্ছি, 31 নম্বর আয়াত। মোমেন নারীদেরকে বলো, তারপরে নারীর প্রসঙ্গে, আগে পুরুষ, নারীদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টিকে কন্ট্রোল করে, লজ্জাস্থানের হেফাজত করে। একই কথা না? একই কথা না? একই কথা, খালি নারীর দৃষ্টিতে পুরুষের দৃষ্টিতে দোষ, নারীর দৃষ্টিতে দোষ থাকবে না, একই কথা। দৃষ্টি কন্ট্রোল করো, কোন দৃষ্টি, কোন দৃষ্টি ব্যাখ্যা দরকার আছে? যে সমস্ত দৃষ্টিতে ফেতনা হবে, অনৈতিক কার্য সম্পাদন হতে পারে, লজ্জাস্থানের যেটা কন্ট্রোল করার কথা বলা হয়েছে সেটার বিধি লঙ্ঘন হতে পারে, ওটার নাম হচ্ছে দৃষ্টি কন্ট্রোল। স্বাভাবিক তাকানো, স্বাভাবিক লেনদেন, স্বাভাবিক কার্যক্রম, প্রাকৃতিক কার্যক্রম করতে নিষেধ করা হয় নাই। আমি প্রমাণ দেব, আমি কিতাব নিয়ে এসেছি, মাদ্রাসা পড়ে পড়ে ওনারা যারা সর্বোচ্চ ডিগ্রি নিয়ে বের হন, এটা প্রমাণ দেব। তারপর আমি প্রশ্ন করব, হিজবুত তাওহীদের নারীদের দোষ কোথায়? তোমরা কোথায় কোথায় হিজবুত তাওহীদের নারীদেরকে বেশ্যা বলো, ভ্রষ্টা বলো? আমি বলছি তোমরা নিজেদেরকে তওবা করো, কন্ট্রোল করো, তা না হলে আল্লাহর গজবে তোমরা বিনাশ হবে ইনশাআল্লাহ। এটা আমার অভিশাপ নয়, এটা আমার অভিশাপ নয়, এটা আল্লাহর ঘোষণা। লানাতাল্লাহি আলাল কাযিবিন মালাউনিনা, আল্লাহ কোরআনে বললেন মালাউন হবে তোমরা। অভিশপ্ত হলে কি হয়? কোথাও তোমরা বিচার পাবে না, সর্বত্র শুধু মার খাবে, খালি মার। আমাদের হিজবুত তাওহীদের নারীরা কোথায় অন্যায় করেছে, কোথায় ভুল করেছে তোমরা বলো। আমি কোরআন এনেছি এবং তোমাদের কিতাব এনেছি, কিতাব মোতাবেক কোথায় ভুল করেছি আমরা, আমাদেরকে দেখাও। তারপরে মেয়েদের বেলায় অতিরিক্ত একটা কথা বলা হয়েছে, তোমাদের দৃষ্টিকে সংযত করো, লজ্জাস্থানকে হেফাজত করো, যাহা সাধারণত প্রকাশ্যমান তাহা ব্যতীত তাহাদের আবরণ মানে সৌন্দর্য প্রদর্শন না করে, তাহাদের বক্ষদেশে যেন কাপড় দ্বারা আবৃত করে। ওলা ইয়াদরিবনা বিখুমুরিনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, জুয়ুবিহিন্না জ্যাব থেকে। আমি আরবি ডিকশনারি পড়েছি, আরবি ডিকশনারিতে উচ্চ মার্গের ভাষা, একটা শব্দের বহু অর্থ। জ্যাব শব্দটা আমরা বলি না পকেট, জ্যাব, জ্যাব এখানে এই শব্দটা বোঝানোর জন্য, জ্যাব জুয়ুবিহিন্না এই শব্দটা বোঝানো হয়েছে, বুক, বুকের অংশ ঢেকে দাও। আর কোনো বাড়াবাড়ি আছে? এই খুমুর মানে হলো ওড়না বা চাদর, এরকম কিছু আবৃত করে দেয়। দুটো শব্দ আছে এখানে, বিখুমুরহিন্না আলা জুয়ুবিহিন্না, আলা উপরে চাদর, বুকের উপরে টেনে দাও, ঢাকিয়া দাও। এটা হচ্ছে মেয়েদের একটা অতিরিক্ত প্রাইভেট পার্ট। আর কোনো কথা আছে এখানে? মাথার কথা আছে, মুখের কথা আছে? আল্লাহ বুকের কথা বলতে পারলেন, প্রাইভেট পার্টের কথা বলতে পারলেন, মাথার কথা, মুখের কথা বলতে পারলেন না? এবার আসুন, শুনেন কথা, খেয়াল করুন। যাহা সাধারণত প্রকাশমান, কি সাধারণত প্রকাশমান? কি? হাত, মুখমণ্ডল, পা, পায়ের বোসা লাগবে, আপনি হাঁটতে পারেন, যেন হাঁটতে পারেন, হাত দিয়ে ধরবেন, হাতের এগুলি খোলা থাকবে, কাজ করবেন। মুখমণ্ডল আপনি স্বাভাবিকভাবে কাজকর্ম করার জন্য লাগবে। এখন
মুখ খোলা থাকবে নাকি মুখ ঢাকা থাকবে, তর্ক হচ্ছে এটা নিয়ে। খেয়াল করেন, এটা নিয়ে তর্ক করার কোনো দরকার ছিল না? এটা নিয়ে তর্কের দরকার ছিল না? আচ্ছা, এই গ্রন্থটার নাম হলো হেদায়া গ্রন্থ। মাদ্রাসার উচ্চ ক্লাসে পড়ানো হয় এই কিতাবখানা, কিন্তু ওই ক্লাস 1, 2, 3, 4 এর বাচ্চাকে পড়ানো হয় না, এটা উচ্চ ক্লাসে পড়ানো হয় হেদায়া গ্রন্থ। আমাদের এরা, এই অঞ্চলের লোকেরা নিজেদেরকে হানাফি মাজহাবের অনুসারী বলে থাকে। এই হানাফি মাজহাবের একেবারে, এটাকে বলা হয় প্রাইম কিতাব, একদম টপ। আচ্ছা, যা সাধারণত প্রকাশমান, এখানে ওনারা কি ব্যাখ্যা দিয়েছেন আমি আন্ডারলাইন করেছি। তারপরে আমি প্রশ্ন করব, আমাদের মেয়েদের দোষটা কোথায় আমি জানতে চাই। এখানে পৃষ্ঠা নম্বর 169 পরিষ্কার, এটা হলো চতুর্থ খণ্ড, বুরহানউদ্দিন আলী ইবনে আবু বকর রহমতুল্লাহ আলাইহি আল হিদায়া, চতুর্থ খণ্ড। শুনুন, তারা যেন যা সাধারণত প্রকাশ থাকে তা ব্যতীত তাদের আভরণ প্রদর্শন না করে, মানে জিনাত। সূরা নূর 31 নম্বর আয়াত, হযরত আলী এবং হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মা জাহারা মিনহা এর ব্যাখ্যায় বলেন, এর মর্ম হলো সুরমা এবং আংটি। তবে এখানে এর দ্বারা উদ্দেশ্য হলো সুরমা এবং আংটির স্থানকে বোঝায়। সুরমা লাগায় এখানে, আংটি লাগায় হলো আঙ্গুলের স্থানকে বোঝানো হয়েছে। শুনেন, আর তা হচ্ছে মুখমণ্ডল এবং হাতের কবজি। যেমনিভাবে আয়াতে উল্লিখিত জিনাত দ্বারা জিনাতের স্থানকে বোঝানো হয়েছে, আর মুখমণ্ডল এবং কবজি পর্যন্ত উভয় হাত খোলা রাখার যৌক্তিক কারণ হলো এই যে, পুরুষদের সাথে মহিলাদের লেনদেন তথা দেওয়া নেওয়ার আবশ্যকতা রয়েছে, কাজেই মুখমণ্ডল এবং কবজি পর্যন্ত উভয় হাত খোলা রাখারও বিশেষ জরুরত রয়েছে। এটা কি আমার কথা? এই আয়াতের ব্যাখ্যা ওনারা লিখছেন এটা। এখন মুখমণ্ডল আর হাত খোলা রাখলে আমরা কি অপরাধ করলাম, আমরা কি অন্যায় করলাম আমি জানতে চাই। তোমরা বাড়াবাড়ি করে তোমরা ঢাকো, মুখমণ্ডল ঢাকো, আমার কোনো আপত্তি নাই, আমি বলি না, আবার আমার নামে ওই গ্রামের অশিক্ষিত মহিলাদেরকে উত্তেজিত করে দিবা, কি এত বড় কথা! হিজবুত তাওহিদ পর্দার বিরোধিতা করে, বোরকার বিরোধিতা করে। গাজীপুরের এক মুফতি অজ্ঞ জাহেল বলে কি, হাজার হাজার মানুষের সামনে, আমরা আলেম ওলামারা যে পর্দা পুষিতার কথা বলে এসেছি, এই আমরা আমার নাম করে হিজবুত তাওহিদের ইমাম পর্দার বিরোধিতা করে। আমি কি পর্দার বিরোধিতা করলাম না বাড়াবাড়ির প্রসঙ্গে বললাম? তোমরা কি বললা বাড়াবাড়ি? আল্লাহ কোরআনে বলেননি? বলছেন বুকের উপর টানিয়া দাও। এবার শুরু করলা তোমরা কাপড়টা কোথায়, তার মাথার উপরে না মুখের উপরে? কোথায়? এবার মুখের উপরে, মুখ ঢেকে তো হাঁটা যায় না। এবার 200 খোলা রাখলা, না তাতেও হয় না, 100 খোলা রাখলা, তারপর না তাতেও হয় না, এবার একটা বাইর করলা এরকম, একটা বাইর করলা এরকম, এখন একটা এরকম, একটা এরকম, একটা এরকম, একটা এরকম, এখন কোনটা? মানুষ বিভ্রান্ত হয়ে গিয়েছে, অন্য আলোচনা নাই। গত মাসে দৈনিক প্রথম আলো 7,000 নারী ধর্ষিত হয়েছে এই বাংলাদেশে। একটা ধর্ষিতার আত্মচিৎকার এত ভয়াবহ, আল্লাহর আরশ কেঁপে উঠে। তোমাদের এই পর্দার কোনো মূল্য না, এই সমাজ পরিবর্তনের কোনো কথা নাই। এই জন্য 50-60 বছর আগে যখন লেনিন বিপ্লবের ঘোষণা দিয়েছিল ওই সামরিক তন্ত্র জার তন্ত্রের বিরুদ্ধে, তখন লেনিনের বিপ্লবে আপ্লুত হয়ে এই বাংলার হাজার হাজার তরুণ তরুণী, বনেদ্বীপ পরিবারের সুচ্চ শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ডাক্তার ইঞ্জিনিয়ার, তারা সমাজতান্ত্রিক আদর্শ গ্রহণ করে নিয়েছে, তারা সমাজতান্ত্রিক হয়েছে, তারা কমিউনিস্ট হয়েছে, ইসলামের আদর্শ পায় নাই, আল্লাহর লানত তোমাদের উপরে। 7,000 নারী দর্শিতা হয়েছে, 2 মাসের কন্যা শিশু থেকে শুরু করে 90 বছরের বুড়ি পর্যন্ত। এই দর্শিতার বিচার কে করবে? আল্লাহর দিন প্রতিষ্ঠার কোনো অনুপ্রেরণা নাই, দিনের কোনো গুরুত্ব নাই, বোরকা এখানে হবে না এখানে হবে। আমার নারীরা যখন সভা সমাবেশ করতে যায় তখন তোমাদের গাত্রদাহ শুরু হয়ে যায়, নির্লজ্জের মতো তোমাদের লজ্জা থাকা উচিত। আমি বলেছি আল্লাহ প্রদত্ত, আল্লাহ সৃষ্টি এই নারীরা, তাদের যোগ্যতা রয়েছে, সুযোগ দাও, অবারিত সুযোগ দাও,
তারা প্রমাণ দেবে, তারা অফিস আদালত চালাতে পারে, সেনাবাহিনী চালাতে পারে, রাষ্ট্র চালাতে পারে। অবারিত সুযোগ, তোমরা আমার এই কথাকে টুইস্ট করেছো। আমি নাকি নারীদেরকে আমি নাকি রাস্তায় নামিয়ে দিয়েছি, লজ্জা হওয়া উচিত তোমাদের। আরব ইসরায়েল যুদ্ধের কথা তোমাদের মনে আছে নিশ্চয়ই, তোমরা ইহুদি লাথি খেতে খেতে মরে গিয়েছো। 30 কোটি আরব, জুব্বা পরা আরব, পুরুষরা জুব্বা পরে, কাবা ঘর তো অফ করে, 30 কোটি আরব, মাত্র 1 কোটি ইহুদির লাথি খেতে খেতে পেটের হালুয়া বেরিয়ে গেছে। ইহুদি প্রধানমন্ত্রী গোল্ডা মায়ার, নারী না পুরুষ, নারী ইসরায়েলের প্রধানমন্ত্রী। আরব ইসরায়েল যুদ্ধ, জানো আরব ইসরায়েল যুদ্ধ কি জিনিস? আরব মিশর একসঙ্গে এই ছোট্ট ইসরায়েলের সঙ্গে সিনাই উপত্যকা দখল করেছে, গোলান মালভূমি দখল করেছে। গোল্ডা মায়ার দাঁড়িয়ে বলেছে, অ্যাটম বোম নিক্ষেপ করার ক্ষমতা আমি দিয়ে দিলাম, যদি মুসলমানদের হাতে তোমরা পরাজিত হওয়ার আশঙ্কা দেখো, আমি নির্দেশ দিয়ে দিলাম অ্যাটম বোম মেরে পুরো মুসলমানদেরকে বিনাশ করে দেবেন। মুসলমানরা কূটনৈতিক প্রজ্ঞায়, সামরিক প্রজ্ঞায়, বিদ্যা বুদ্ধিতে, ব্রেইনে, যুদ্ধবিদ্যায় এক নারীর কাছে, গোল্ডা মায়ারের কাছে 40 কোটি আরব কুকুর বিড়ালের মতো মার খেয়েছ। 1971 সাল, পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, দুই পাকিস্তান তোমরা মিলে, তখনকার লোক সংখ্যা ছিল প্রায় 12 থেকে 13 কোটি। তখন ভারতের প্রধানমন্ত্রী কে? কে? ইন্দিরা গান্ধী। নারী না পুরুষ? নারী। সারা দুনিয়া চষে বেরিয়েছে, সারা দুনিয়া বক্তব্য দিয়েছে জাতিসংঘে, এই পাকিস্তানিদের অপকর্ম তুলে ধরেছে দুনিয়ার বুকে। পুরা পাকিস্তানের কথিত আলেম মোল্লা মৌলবী, 12-13 কোটি মুসলমান, এক ইন্দিরা গান্ধীর ব্রেইন, কূটনৈতিক প্রজ্ঞা, সামরিক প্রজ্ঞা, বক্তব্যের সামনে তোমরা পরাজিত হয়েছ। আমার নারীদেরকে নিয়ে আমি অগ্রগামী করলে আমার দোষ হয়ে যায়। জার্মানির অ্যাঙ্গেলা মার্কেল একবার প্রাইম মিনিস্টার, উনি 3 বার 15 বছর জার্মানির চ্যান্সেলর, রাষ্ট্রপ্রধান অ্যাঙ্গেলা মার্কেল, এর আগে উনি ছিলেন পরমাণু বিষয়ক মন্ত্রী, তারও আগে ছিলেন তিনি যুব বিষয়ক মন্ত্রী, 15 বছর জার্মানির। এই দুইটা বিশ্বযুদ্ধ করেছে জার্মান জাতি। জার্মানিরা আজও পৃথিবীর সবচেয়ে দামি গাড়ি বানায়, অ্যাটম বোমের উপর বসে আছে জার্মান জাতি। একটা জার্মানি প্রশ্ন তুলে নাই, অ্যাঙ্গেলা মার্কেল তোমার চুল দেখা যায়। অ্যাঙ্গেলা মার্কেল 15 বছর শাসন করার পর শেষ বিদায় বেলা যখন যাচ্ছিল, রাজধানীর লক্ষ লক্ষ কোটি কোটি জার্মান তারা দুহাত তুলে অ্যাঙ্গেলা মার্কেলকে বিদায় জানিয়েছে, বলেছে তুমি আমাদের সফল রাষ্ট্রনায়ক ছিলে, তোমার প্রজ্ঞা, তোমার জ্ঞান, তোমার বিশ্বস্ততার প্রমাণ দিয়েছিলে। জার্মানিরা প্রশ্ন তুলে নাই তুমি নারী না পুরুষ। আমি অ্যাঙ্গেলা মার্কেলের কথা এমনি এমনি বলি নাই, সিরিয়ার কোটি কোটি মুসলমান, ওই চাকি মাথায় দেওয়া যুগ্মওয়ালা আরবদের জায়গা হয় নাই, আরবদের জায়গায় সিরিয়ার মুসলমানদেরকে জায়গা দেয় নাই। অ্যাঙ্গেলা মার্কেল দাঁড়িয়ে বলেছিল, তারাও মানুষ, তাদেরকে জার্মানিতে আসতে দাও। তোমার মুসলমানরা বলেছিল, অ্যাঙ্গেলা মার্কেল মানুষ নয়, দেবী 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 আমাদের দেবী। ইহুদি গোল্ডা মায়ার তোমাদের দেবী, জার্মানির অ্যাঙ্গেলা মার্কেল তোমাদের দেবী, ইন্দিরা গান্ধী তোমাদের মুক্তির দূত। 150 টাকা দামের শাড়ি পরে, 50 টাকা দামের স্যান্ডেল পরে এই কলকাতার মমতা ব্যানার্জি, সব ইসলামী দল মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছনে এখন একত্রিত হয়েছ। এনআরসি আন্দোলনে
ওই মমতাকে একমাত্র তোমরা ভরসা সাব্যস্ত করেছো। মমতা ছাড়া মুসলমানদের বাঁচানোর আর কেউ নাই। তোমাদের পছন্দ হচ্ছে তারা। আমার মুসলিম নারীদেরকে নিয়ে যখন আমি প্রতিবাদে নামি তখন তোমরা প্রস্তুত হলো, তোমার চুল দেখা যায়, তোমার ব্রু প্লাক করো কেন, তুমি মহিলা কেন বের হয়েছ কেন? ইহুদি নারী গোল্ডা মায়ার যদি যুদ্ধ পরিচালনা করতে পারে, জার্মান অ্যাঙ্গেলা মার্কেল যদি রাষ্ট্র চালাতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায় যদি রাজনীতি করতে পারে, আমার প্রশ্ন, ইন্দিরা গান্ধী যদি তোমাদেরকে পরাজিত করতে পারে, আমার নারীরা দুনিয়া জয় করতে পারবে না কেন? কেন পারবে না? পারবে, পারবে, পারবে। তোমরা সেদিন যেদিন এই ধর্মান্ধকুমণ্ডুক ধর্ম ব্যবসায়ীদের অহেতুক বাড়াবাড়ির এই পর্দা তোমরা কাটতে পারবে, সেদিন সীমাহীন বাড়াবাড়ি ওরা চালিয়েছে, পারবে এদের অনর্থক ফতুয়াবাজের চোখ রাঙানি উপেক্ষা করতে? যদি পারো তবে তোমরা বেরিয়ে আসো। 71 সালের হাজার হাজার নারী যুদ্ধের যোগ দিয়েছে, ইসলাম থেকে উদ্বুদ্ধ হতে পারে নাই। কেন? সমাজতান্ত্রিকরা উদ্বুদ্ধ করেছে, সাম্যবাদীরা উদ্বুদ্ধ করেছে, ইসলামওয়ালারা উদ্বুদ্ধ করতে পারে নাই। কারণ আল্লাহ রসুলের ইসলাম গায়েব হয়ে গিয়েছে, সেই ইসলামে আর আমাদের মাঝে নাই। সূরা আযাবের 59 নম্বর আয়াত, এই হচ্ছে পর্দার আয়াত, এর বাইরে কোনো পর্দার আয়াত নাই। খেয়াল করুন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, কাকে বলা হয়েছে? হে নবী, কুল্লিল আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা, হে নবী, তুমি তোমার স্ত্রীদেরকে, তোমার কন্যাদেরকে, স্ত্রী এবং কন্যাদেরকে এবং মোমেন নারীদেরকে বলো, তারা যেন তাদের চাদরের একটা অংশ নিজেদের উপর টানিয়ে দেয়। ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিহিন্না, এখানে কথা হচ্ছে ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিহিন্না, জিলবাব। এই জিলবাব শব্দের অর্থটা কি সেটাও আমি আরবি লোগাত ডিকশনারিতে দেখেছি। আরবের মধ্যে এক ধরনের চাদর তারা যেটা জিলবাব হিসেবে ব্যবহার করে, জিলবাব। এখন এটাকে তারা বলা হয়েছে চাদরের অংশ নিজেদের উপর টানিয়ে দাও, যাতে তাদেরকে চেনা সহজতর হয়, ফলে তাহাদিওকে উত্তক্ত করা হইবে না, আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। এই হচ্ছে আয়াতের পরিষ্কার মিনিং। অনুবাদের জালিয়াতি আমাকে বলবে আবার, এই তুমি আমাদের অনুবাদের ভুল ধরো, তুমি কেরা, তুমি মাদ্রাসা পড়ছো? হ্যাঁ তোমরা মাদ্রাসা পড়েছো, ওকে, তাহলে অনুবাদের এই জালিয়াতি করলে কেন, করলে কেন আমি জানতে চাই। সূরা নূরের 31 নম্বর আয়াতে এখানে মাথা শব্দটা কোন জায়গায় আছে আমি জানতে চাই। আমি তন্ন তন্ন করে খুঁজেছি, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাথার কোনো উল্লেখ করেন নাই, বক্ষদেশ উল্লেখ করেছেন। ওনারা ইংরেজি অনুবাদ করেছেন বসম, শ্রেষ্ঠ। তোমরা মাথার উপরে টানিয়ে দিলে মাথা পাইছো কোথায়, মাথা পাইছো কোথায়? যার যার আকিদা, একজনে মাথার উপর টানিয়ে দিছে, একজন মুখের উপর টানিয়ে দিছে, বাড়াবাড়ি করলো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের আয়াত দেখে আমি হতবাক হয়ে গিয়েছি, সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গিয়েছি। আল্লাহ তোমার কোরআন কত নিখুঁত, তোমার বর্ণনা কত নিখুঁত, তোমার এই কিতাব মরু অঞ্চলের মেরু অঞ্চলের সাদা কালো সমস্ত মানব জাতি যেন পালন করতে পারে, আল্লাহ তুমি সেইভাবে কোরআন নাজিল করেছো। এখন বলবেন আলেমরা তো কম বুঝে না, হ্যাঁ ওনারা অনেক কিছুই বুঝে, ওনারা অনেক কিছু বুঝে বিদায়, 150 কোটি আমরা আজও পরাজিত লাঞ্ছিত, অনেক কিছু বুঝে। এই কোরআনখানা দ্য কোরআন অ্যারাবিক টেক্সট উইথ করেসপন্ডিং ইংলিশ মিনিংস, এটা হলো আরবদের টাকায় এই কোরআন, এই আরবরা করছে এর অনুবাদ। খেয়াল করেন এখানে ওনারা পরিষ্কার, দে আর হেড কভার্স, এটা আমি দাঁত দিয়েছি, উনি কোথায় পাইলেন এটা, এটা কিন্তু আরবিতে নাই। আসেন এবার মারমাডিউক পিকথল, উনি সুন্দর অনুবাদ করেছেন, এখানে পরিষ্কার কোথাও এই কথাটা নাই। অ্যান্ড ড্র দেয়ার ভেইলস ওভার দেয়ার বজমস, বজমস একদম পরিষ্কার, বুকের উপর টানিয়ে দাও, এখানে আর মাথা নাই। তাইলে মারমাডিউক পিকথল, যিনি দ্য মিনিং অফ গ্লোরিয়াস কোরআন, তিনি অনুবাদ করেছেন, এই অনুবাদখানে এতটাই বিখ্যাত পুরো ইউরোপে, ইউরোপ আমেরিকায় এই অনুবাদ মারমাডিউক পিকথলের এই অনুবাদ অত্যন্ত প্রশংসিত হয়েছে। এখানে তো তিনি মাথা লেখেন নাই, তোমরা মাথা পাইলা কোথায়, তোমরা এখানে মাথা ঢুকাই দিলা কোথায়, শুনি, এটাই করা হয়েছে। আকিদা
হারিয়ে গেছে। সেই প্রাণবন্ত ইসলাম, প্রাণময় ইসলাম, গতিময় ইসলাম, দুনিয়াকে লিড দেওয়ার ইসলাম আর নাই। ওনাদের আকিদা বিকৃত হয়ে গেছে। এই বিকৃত আকিদা এতটাই মন মগজে আচ্ছন্ন করেছে, কোরআনের অনুবাদ করতে গিয়ে পর্যন্ত সেটা বিকৃত অর্থ ঢুকিয়ে দিয়েছে, যেটা আল্লাহ বলেননি। তাফসির করতে গিয়ে নিজেদের মন পাস মন মতো তারা বলেছে যা খুশি তা। সুফিবাদী তরিকার তাফসির একরকম, জঙ্গিবাদী তরিকার তাফসির আরেক রকম, যারা ধর্মের নামে রাজনীতি করে তাদের তাফসির কিন্তু দেখবেন আরেক রকম। যারা ধর্মের নামে রাজনীতি করে, তারা ইসলাম প্রতিষ্ঠা করতে দাঁড়ায় নাই, তারা রাজনীতি করতে দাঁড়িয়েছে, রাজনীতির কারণে তাদের ইস্যু লাগবে, ইস্যু, তারা সরকারের বিরুদ্ধে নানা ধরনের ইস্যু ভিত্তিক আন্দোলন করে, বাস তারা আসলে রাজনীতি করবে। এখন তাদের রাজনীতির সুবিধার জন্য যে পয়েন্ট দরকার সে পয়েন্ট বলবে, যেটা দরকার নাই সেটা প্রয়োজন নাই, বাস তাদের করেছে রাজনীতি। রাজনীতি এক জিনিস, ইসলাম আরেক জিনিস। আমি শুধু এইটুকু বলছি, এখন আমাদের যে কর্তব্য, যে কাজ, সেটা হচ্ছে আমাদের সামনে ইসলামের আকীদা পরিষ্কার। আমরা এখন কি করব, তাওহীদের উপরে পুরো মানব জাতিকে ঐক্যবদ্ধ করব। আল্লাহ রাসূল যা করেছেন সেটাই আমরা করব, আল্লাহ কোরআনে যা নির্দেশ দিয়েছেন সেটাই আমরা মান্য করব, কোরআনের আইন, কোরআনের বিধান, আল্লাহর নির্দেশনা, আল্লাহর কমান্ডমেন্টস মানা আমার জন্য ফরজ, বাধ্যতামূলক। অন্য কোন মুফাসসির কি বললো, কোন মুফতি কি বললো, কোন হুজুর কি বললো, এটা আমার বাধ্যতামূলক নয়। কোরআনের সঙ্গে মিললে কোরআনের কথা যিনি বলবেন, তিনি আব্দুল খালেক হলো তার কথা শুনবো, তিনি মাদ্রাসা পড়ছেন কি বিশ্ববিদ্যালয় পড়ছেন এটা আমাদের দেখার বিষয় না। কথা পরিষ্কার হলো? তাহলে আমাদের সবকিছু মানার, সবকিছু অনুসরণ করার গোড়া কি? কোরআন। এবং কোরআনের কথার সঙ্গে মিলে হাদিস, রাসূলুল্লাহর পূর্ণাঙ্গ জীবনী আমাদেরকে জানা। রাসূল সংগ্রাম করেছেন সমাজে অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, জাহিলিয়াতের বিরুদ্ধে। এটা আমাদের জন্য ফরজ, এটা আমাদের জন্য বাধ্যতামূলক। শুধু আমি এটুকু বলতে চাচ্ছি, নারীদের প্রজ্ঞা রয়েছে, বুদ্ধি রয়েছে, জ্ঞান রয়েছে, সাহস রয়েছে। আমি একটু আগে গোল্ডা মায়ের কথা বললাম, এঙ্গেলা মার্কেলের কথা বললাম, মমতার কথা বললাম, ইন্দিরার কথা বললাম, এই ধরনের বলতে গেলে হাজার হাজার নারী। মধ্যযুগে মুসলমান নারীরা যখন তারা সুলতানা ছিল, তারা সেনাবাহিনী পরিচালনা করেছেন, রাজ্য পরিচালনা করেছেন, কিন্তু আজকে আমাদের কি হলো, আজকে আমাদের কি হলো, আজকে আমাদের নারীদের যেন কোনো প্রজ্ঞা নাই, কোনো সাহস নাই, কোনো বুদ্ধি নাই, কিন্তু আছে এই ফতোয়া দিয়ে দিয়ে, মিথ্যা ব্যাখ্যা দিয়ে দিয়ে, তফসির করে করে, ভুল ব্যাখ্যা, ভুল আকীদা, বিকৃত ব্যাখ্যা, বিকৃত অনুবাদ ইত্যাদি করে করে, নিজেদের মন মতে প্রচার চালিয়ে, হাজার হাজার লক্ষ লক্ষ ওয়াজ করে আমাদের এই নারীদেরকে অন্তর্মুখী করে দিয়েছে, ভীরু কাপুরুষ বানিয়ে দিয়েছে, সাহসহীন বানিয়ে দিয়েছে। তারা আজকে জড়, স্থবির, তারা আজকে লক্ষ লক্ষ রোহিঙ্গা নারী ধর্ষিত হয়, প্রতিবাদ করতে পারে না, লক্ষ লক্ষ সিরিয়ান নারী নদীতে ডুবে মরে, বাঁচতে পারে না। উম্মতে মুহাম্মদের নারী কোনোদিন এরকম ছিল না। এখন আমরা আবার সেই উম্মতে মুহাম্মদের মোমেনা নারী হতে চাই, আমরা কি হতে পারবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ সেই আদর্শ, সেই রূপরেখা, সেই কর্মসূচি, সেই আকীদা আল্লাহর জমিনে চলে এসেছে ইনশাল্লাহ, মাশাল্লাহ চলে এসেছে সেই আকীদা। এখন তোমরা নামো, কারো রক্ত চক্ষুকে ভয় পাওয়ার কোনো কারণ নাই, মিথ্যা ফতোয়াবাজিকে ভয় পাওয়ার কারণ নাই। জানের মালিক আল্লাহ, প্রাণের মালিক আল্লাহ, জীবন কার হাতে? আল্লাহর হাতে। মৃত্যু কার হাতে? আল্লাহর হাতে। এই তোমাদেরকে মাঠে ময়দানে নামানোর জন্য আমার এই বক্তব্য, এই প্রচেষ্টা, এই গবেষণা, এই চেষ্টা, এই বক্তব্য ইত্যাদি আমি দিয়েছি। আজ আমি তাদের রোশানলে পড়েছি, আমাকে আক্রমণ করার জন্য তারা তলোয়ার সাম দিচ্ছে, আমাকে হত্যা করার জন্য তারা পরিকল্পনা করছে। আমি পরোয়া করছি না, আমি পরোয়া করবো না ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আমাকে তারা থামাতে পারবে না, আমার কথাকে তারা বন্ধ করতে পারবে না ইনশাল্লাহ। আমি সাধারণ মানুষ, কোরআনের দুটি শব্দ আমি বলেছি, ইসলামিক ফাউন্ডেশনের আলেমদেরকে বলেছি, আমার যদি ভুল হয় আপনারা বলুন, দুটি ওয়ার্ড রাকাবাত আর হলো মিলকিল ইয়ামিন, মালাকাতা ইমান, মিলকিল ইয়ামিন আর রাকাবাত দুটি শব্দ আলাদা, একটা দাস, দাসী, আর একটা হচ্ছে সেবিকা, স্বেচ্ছায়
দিনের জন্য যাদেরকে উৎসর্গ যারা উৎসর্গ করে ওরা হচ্ছে মিলকিল ইয়ামিন মালাকাতা ঈমান। অথচ কোরআনে দুটি শব্দের একই ধরনের অনুবাদ করা হয়েছে, আমি এর প্রতিবাদ করেছি। আমি বলছি নো, আল্লাহ রাসূলের মতো এত সভ্য এত বিনয়ী দুনিয়াকে আবশ্য উপহার দানকারী আল্লাহ এটা বলতে পারেন না তোমার জন্য দাসী আমি ব্যবস্থা করলাম। নো, দাসী নয়, ওখানে মিলকিল ইয়ামিন মালাকাতা ঈমান। তোমরা সব জায়গায় একই অনুবাদ করেছো, এটা বিকৃত আকীদার ফল। ইসলাম কত উদার, কত মহান, কত যৌক্তিক, ইসলাম কত সুন্দর, কত সাবলীল, কত সহজ, কত সরল, কত প্রাকৃতিক, সেই ইসলামকে আজকে ধ্বংস করে দিয়েছে এই বিকৃত আকীদা। এখন এই বিকৃত আকীদার জঞ্জাল থেকে, এই বিকৃতির পাহাড় ঠেলে সঠিক আকীদা, সহজ সরল ইসলাম, অনাবিল ইসলাম, সুন্দর সাবলীল ইসলাম মানব জাতির সামনে তুলে ধরার দায়িত্ব এখন তোমাদের। পারবে তো নাকি? ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সেই হিম্মত দান করুক। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখান থেকে এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে।